হচ্ছে এর চেয়ে বেশি শীতেও কিন্তু আমরা কোনো কাজই থামাই না, ঠিক না? তাহলে কোরআনের মাহফিল কেন থামবে? বাইরে যারা আছেন ভিতরে চলে আসুন। ভিতরে একেবারেই কোনো ঠান্ডা নেই, মনে হয় যেন একটা এয়ার কন্ডিশন রুমে আছি আমরা, ঠিক না? খুব বেশি ঠান্ডা আমার কাছেও লাগছে না, গত 2 দিনে যেভাবে ঠান্ডা লেগেছিল। অতএব রাস্তাঘাটে দোকানপাটে আর না থেকে আমরা কোরআনের ময়দানে চলে আসি, কারণ কোরআনের আলোচনা শুরু হওয়ার পর যারা বাইরে থাকে তাদেরকে আল্লাহ খুব ধিক্কার দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলেছেন, ওমাই ইয়াশু আন যিক্রির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহু আলাহু করিন। যারা কোরআনের আলোচনা শোনার পরিবেশ পাওয়ার পরেও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য একটা শয়তানকে আমি সাথী বানাইয়া দিই। ফাইয়াদিল্লু নাহুম আনিস সাবিলি, এই শয়তান এসে আমার পথ থেকে তাকে গোমরা করে দেয়। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে মনে ভাবে আমি হেদায়েতের উপরই আছি। অতএব এই কোরআনের আলোচনা পাওয়ার পরেও যারা এখানে অংশগ্রহণ করে না তাদেরকে ঘুরাচ্ছে কে? আমার কথা না আল্লাহর কথা? অতএব এইরকম বড় একটি অভিযোগ কিন্তু তাদের কাছে প্রমাণিত সত্য এখন যারা বাইরে আছে। সর্বোপরি আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শোনার পরিবেশ পাওয়ার পরেও যারা ময়দানে আসলো না, কোরআন শুনল না, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালেম। নাউজুবিল্লাহ বলেন, শৈর শাসকের চাইতেও বড় জালেম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফা'রাদা আনহা। আমার কোরআনের আলোচনা হয় অথচ কোরআনের কথা না শুনে অন্যদিকে ঘর ফিরিয়ে নেয়, এর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। আস্তাগফিরুল্লাহ আলাজিম, আসলেন কোরআন শুনতে, ধরল শয়তানে, হইয়ে গেলেন জালেম। সওয়াব হইল না, গুনাহ বাড়ল। আর যারা কোরআনের কথা শুনবে মন দিয়ে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু وَأَنْشِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন আমার কোরআনের কথা মজলিসের মধ্যে আলোচনা হয়, যাদের সৌভাগ্য হয়েছে কোরআন শোনার জন্য তারা চুপ থাকবে এবং মন দিয়ে কোরআন শুনবে। সুবহানাল্লাহ। তা আমাদের কাজ কয়টা? 2টা। 1 নম্বরে কি করব? চুপ থাকবো। আর দ্বিতীয়ত একেবারে গভীর মনোযোগ সহকারে কোরআন শুনতে থাকবো। তবে মাঝে মাঝে স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হা নাস, আল্লাহ কে তাকবীর, এগুলো বলা যাবে। যদি এই কাজ 2টা করে করে কোরআনকে শুনি মন দিয়ে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেব। রহমত নিয়ে শুধু যাব না, নবীজি আবার সাথে একটা কথা যোগ করে দিয়েছেন, যারা কোরআনের মাঠে যাবে কোরআনের কথা ইয়াতা আল্লামু আউয়ু আল্লিমা, কোরআন শুনবে অথবা শোনাবে। আপনারা আসছেন শুনতে আর বক্তারা আসছে শুনাইতে, এই 2 পক্ষকেই আল্লাহ তাআলা কি সওয়াব দিবেন। নবীজি বলেছেন, ময়দান যখন ভেঙে যাবে, আলোচনার সমাপ্তি আসবে, তাদের জন্য পুরস্কার হলো হাজ্জাতান ও উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সবাই আমল নামায় দান করে দেন। তাহলে আপনি যাওয়ার সময় পাচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হজ এবং উমরার সওয়াব। হজ করলে কি হয়? সওয়াব হয়। উমরা করলে কি হয়? সওয়াব হয়। তাই আপনি উমরায় না গিয়ে, হজে না গিয়েও উমরা এবং হজের পূর্ণ সওয়াব আজকে আপনি লাভ করতে পারেন, যদি কোরআনের মাঠে আপনি বসেন। এখন শয়তান কি চায় এত বড় সওয়াব যে আপনি রহমত পাবেন, হজ উমরার সওয়াব পাবেন? এটা যে না চায় তার নাম কি? এই জন্য শয়তান আপনার ঘুরাইতে আসে আর আপনি শয়তানের তালে পড়ে ঘুরতে আসে। এর চেয়ে কপাল পোড়া মানুষ দুনিয়ার আছে? এই জন্য আল্লাহ বলছেন, হয়েছে সবচেয়ে বড় জালেম, হয়েছে সবচেয়ে বড় হতভাগা, দুনিয়ার সবচেয়ে বজ্জা বদমাইশ প্রকৃতি লোকটা হলো সে যে কোরআনের আহ্বান পাওয়ার পরও কোরআনের ময়দানে এসে সুস্থ মস্তিষ্কে আগ্রহ নিয়ে বসলো না। আর যারা বসে গেছে তাদের প্রশংসা করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা আওরাসনাল কিতাবাল লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার প্রত্যেক জনপদে অগণিত মানুষ আছে,
তার মধ্য থেকে আমি যাকে খুব বেশি ভালোবাসি তাকে আমি আল্লাহ কোরআনের ময়দানে বসাইয়া দেই, কোরআনের জন্য বাছাই করে নেই। সুবহানাল্লাহ, আমরা বাছাই হয়েছি কার দ্বারা? আল্লাহ আমাদেরকে চুজ করেছেন কে? আল্লাহ সিলেক্ট করেছেন কে? আল্লাহ আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আপনারা বেজার না খুশি মন খুলে আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা والسلام على عباده الذين اصطفى. فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم গরম পানি লাগবে, শুধু পানি গরম। আরো মহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা দুনিয়া পড়ে রবে, আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবী আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা বাজিছে দামামা বাধরে আমামা শিরোচ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। বেলা বল কশফ দুজাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি। মহাব্বত জিকির করুন, লা ইলাহা ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জাননীর বুকে, তোমার মা জাননীর বুকে, সে আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক সে আল্লাহর হুকুম কায়েমে,
থাকিও সাজাগ আল্লাহ রে ডাক রে বান্দা ওই আল্লাহ রে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ চারদিকে বিশাল জলধারা বেষ্টিত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এলাকা ভোলা, দক্ষিণ দিকে উত্তাল তরঙ্গমালা বঙ্গোপসাগরের লোনা পানির ঢেউ, পূর্ব দিকে রয়েছে মেঘনার গহীন জলের উত্তাল তরঙ্গমালা, উত্তর দিক ঘেঁষে পূর্ব পশ্চিম দিকে রয়েছে তেঁতুলিয়া, মাঝখানে দাঁড়িয়ে থাকে এই জনপদ আবহমান কাল ধরে তার স্বকীয়তা এবং শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে দীন ইসলাম তাহাজিব তামাদ্দুনের উপর ভর করে। মাছ এবং মৎস্য সম্পদ আল্লাহ তাআলার দেয়া ভোলার জন্য এক অনন্য নেয়ামত। স্থলে রয়েছে ফসলের ঢালি, গাছে গাছে ফল ফুল আর হাজারো নাজ নেয়ামত। এর মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন প্রাকৃতিক গ্যাস সম্পদ, মানব সম্পদ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষগুলো চেষ্টা করে যাচ্ছে আবহমান কাল থেকে। বহুজাতিক বসবাস এখানে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে মানুষগুলো বাসা বেঁধেছে, থাকার চেষ্টা করে যাচ্ছে। এই উর্বরতম জমিনে মানুষ দীন ইসলামের জন্য প্রতিষ্ঠা করেছে মসজিদ, মাদ্রাসা, হিফজখানা, আবার মাঝে মাঝে তাজকিয়ায়ে নফসের জন্য গড়ে তুলেছে খানকা, ঠিক তার পাশাপাশি মোবাইল প্রোগ্রাম হিসাবে গুছিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল কিংবা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ধারাবাহিকতায় আজিজুল ইসলাম খান জামে মসজিদ ও ফাতেমা খান হাফিজি মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, চতুর্থ বার্ষিক মাহফিলের আজকের দ্বিতীয় দিবস মধ্যম দিবসের সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, সভাপতিত্ব করছেন এই নুরানি বরকতি আলো এবং দিনের নূর ছড়িয়ে দেওয়ার প্রাণ কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্যন্ত বিনয়ী এবং আপনাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, উচ্চ মানের শিক্ষিত এক ভদ্র মুসলিম জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম খান কায়েত। কোরআনের জন্য আল্লাহ তার বান্দাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। মধ্যম দিবস, তো মধ্যম দিবসটা খুব ভালো, তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে মধ্যম উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ, পড়েন গোটা উম্মত না চরম পন্থা না ঢিলা পন্থা, সবসময় কোন পন্থা? মধ্যম পন্থা। সুবহানাল্লাহ, পড়েন হ্যাঁ মধ্যম পন্থা। তাহলে আমরা সবাই মধ্যম পন্থী নাকি? তাহলে মধ্যম দিনটা একটা বেশি সওয়াবের মনে হচ্ছে, আমরাও এটাই চিন্তা করছি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুল উমরে আওসাতুহা, মধ্যম যেই কাজ সেটাই উত্তম। নবীর দৃষ্টিতেও মধ্যমটা কি উত্তম? অবশ্য শেষ দিন দিলে শেষ দিনের ওয়াজ দিতাম, যেহেতু মধ্যম দিনে আছি এই জন্য এটাই দিলাম, ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ, মধ্যম দিবসে সমবেত ওলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট এলাকার বিভিন্ন জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত চিন্তাশীলগণ,
বিশেষ করে আমাকে এই মাহফিলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে মানুষটি নিরলস পরিশ্রম করেছেন, সব সময় কানেক্টিভিটি রক্ষা করেছেন, জনাব মোহতারাম সাদেক বিশ্বাস, আল্লাহ আকবার। কিভাবে বক্তারে কন্ট্রোল করতে হয়, বক্তায় তো শ্রোতা কন্ট্রোল করে, বক্তারে কিভাবে বাইন্ধে রাখতে হয় এই লোক ভালো জানে। আপনাদের সমস্যা হইলে ফোন দিয়ে, বক্তা পাইতে হইলে যা দরকার এর কাছে সব মন্ত্র আছে। আল্লাহ আকবার। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের এই খাদেম অত্যন্ত সরল মনের একটা মানুষ, সোজা সাপটা মানুষ। আর যারা লম্বা চওড়া হয় তাদের মনটা একটু সোজা সাপটা হয়, এটা সায়েন্টিফিক বক্তব্য এরকম। আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখেরাতে উত্তম যাচা দান করুন বলি আমিন। আপনাদের উদ্দেশ্যে চমৎকার কথাও বলেছেন, এই মসজিদেরই ইমামের দায়িত্ব করছেন, খতিবের দায়িত্ব পালন করছেন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ কি জানো আলমগীর হোসাইন সাহেব। মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত খুতাবায়ে ইজাম, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, বিশেষ করে শিক্ষিত, বিশেষ করে শিক্ষক যারা, তাদেরকে আমি খুব মহাব্বত করি। আমার সামনে একজন শিক্ষক আছেন, আমাদের অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহু আকবার, বাংলা বাজার বিশাল তাফসির মাহফিলের প্রাণ যেন। হ্যাঁ জনাব, স্যারের নাম যেন কি? ইমদাদ সাহেব। স্যার কোন স্কুল না প্রাইমারির? প্রাইমারিতে ছিলেন, অবসরে গেছে। পান খাইলে ঠোঁট দুইটা মনে হয় যেন একটা ভিন্ন আবহাওয়া তৈরি করে, ঠিক কিনা? পানের প্রশংসা আমি করি না, তো স্যারেরটা করলাম আর কি। ঠিক আছে, আয়োজিত এই মাহফিলে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার পিতৃতুল্য সম্মানিত প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালকে আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখছি, আপনাদের এই মাহফিলে তাশরিফ আনবেন এশিয়া মহাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে সেরাই সেরা বাছাই করা যদি 20 জন আলেম হয়, তার মধ্যে অন্যতম একজন এই ভোলারি কৃতি সন্তান জনাব আল্লামা সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি আকরামাহুল্লাহ ওয়া হাফেজাহুল্লাহ, তাকে আরববাসী যে সম্মান দেখায়, আরবের মধ্যে তিনি যত সম্মানিত, আমার মনে হয় বাংলাদেশে যদি শ্রেষ্ঠতম কোনো ব্যক্তিকে পুরস্কৃত করতে হয় তাহলে কামালউদ্দিন জাফরিকে আগে করা উচিত। বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে, বাংলাদেশের ব্যাংকিংয়ের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বাংলাদেশে সমাজ বিপ্লবের ক্ষেত্রে এই মানুষটি নিবিড়ভাবে কাজ করেছেন, মুকুটহীন এক সম্রাটের মতো প্রতিষ্ঠা করেছেন দুইটা ইউনিভার্সিটি, আলেমদের মধ্যে তিনি মাথার তাজ। একজন আলেম ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হতে পারে, দুইটা ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, এই দুইটা ইউনিভার্সিটি দুইটা কামেল মাদ্রাসা তৈরি করেছেন, জামিয়া কাসিমিয়া কামেল মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা। ঠিক তার পাশাপাশি শত শত মসজিদ মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন, মসজিদুল আকসা, মসজিদের হারাম, হারামাইনে শরীফাইন, এখান থেকে নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বড় ইসলামিক প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা জায়গায় কামালউদ্দিন জাফরের নাম উজ্জ্বল ভাস্বর হয়ে আছে। আগামীকালকে আপনারা ভুল করবেন না, আজকে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতের সাথে ময়দানে কথা বলার সুযোগ করে দেন। হারানোর পর আফসুস করে লাভ নাই, যতদিন আছে যত্ন করেন, বলেন যতদিন আছে যত্ন করেন। আমরা হারিয়েছি অনেককে বিগত কয়েকটা বছরে, বাইতুল মুকাররমের খতিব হযরতুল আল্লামা ওবাইদুল হক সাহেবকে হারিয়েছি, আমরা হারিয়েছি মুফতি আহমদ শফি নব্বরাল্লাহু মারকাজাহুমা, আমরা হারিয়েছি জুনায়েদ বাবুনগরীকে, আমরা হারিয়েছি নুরুল ইসলাম কাসিমিকে, আমরা হারিয়েছি মাওলানা মহিউদ্দিন খানকে, আমরা হারিয়েছি যুগ শ্রেষ্ঠ বাংলাদেশের শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, 50টা বছর যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে এই দেশে হাজার হাজার অমুসলিমকে ইসলামের দিশা দিয়েছেন,
কোটি কোটি যুবককে মেনোমাজি যুবককে নামাজি হওয়া তালিম দিয়েছেন অগণিত মা বোন যার ওয়াজ শুনে পর্দা পুশিদা করেছে শেষ পর্যন্ত একটা না 13টা বছর পর্যন্ত অন্যায়ভাবে সিলের প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে শেষ পর্যন্ত চিকিৎসা করাতে এনে এই পৃথিবী থেকে আল্লাহ তাকে বিদায় করে নিয়েছেন আমরা অনেক হারিয়েছি অতএব যতদিন বেঁচে আছে ততদিন যত্ন করুন যেই দিন আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে এটা স্বাভাবিক কোনো লক্ষণ নয় এটা কিয়ামতের লক্ষণ এটা কিসের আলামত আয়ুর ফাউল ইলমা এলে উঠে যাবে আল্লাহ তাআলা এলে উঠাবেন না বরং আলেমদেরকে নিয়ে যাবেন এর দ্বারা দুনিয়ায় ওয়ায়ুজহারুল জাহেল এবং জাহিলিয়াত প্রকাশিত হয়ে যাবে সম্মানিত ভাইরা এই মহা বিপদ এবং কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার কোরআন নিয়ে আমরা কথা বলছি ঠিক এই পারিপার্শ্বিক একটি কঠিন পরিস্থিতি আমি স্যারকে সামনে পাওয়ার কারণে বলি কান খাড়া করে শুনুন দুটো কথা না বললি আমার মনটা যেন খুসখুস করবে এজন্য বাংলাদেশের একটি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল বেশিরভাগ পুলিং এবং প্রিজাইডিং অফিসার ছিলেন শিক্ষকগণ ঠিক কিনা বলেন আমি আজ শিক্ষকদেরকে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর যেই নির্বাচন যেই ভোট বাংলাদেশে হয় এবং হচ্ছে হয়েছে যেই শিক্ষকদেরকে পুলিং এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও যদি প্রতিবাদ করতে যে না এই রকম জিনিসের দায়িত্ব আমরা নিতে পারবো না তাহলে বাংলাদেশটা ঘুরে দাঁড়াবার জন্য সহজ হয়ে যেত আপনারা ছাত্রদেরকে কি শেখাবেন ফেসবুক গুলো হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় স্যার নিজেই সুন্দর করে ব্যালট পেপারে দস্তখত দিয়ে দিচ্ছে আর একজনে দাঁড়াই দাঁড়াই সিল মেরে দিচ্ছে আপনার আবেগ কোথায় বিবেক কোথায় আপনি কি শেখাবেন আপনার ছাত্রদেরকে আপনি তো দুই নম্বরই করে বসে আছেন এই ছাত্ররাই একদিন আপনাকে লিখে রাখেন প্রাইমারি স্কুলের টিচার হন হাই স্কুল কিংবা কলেজের টিচার হন আপনাকে এই ছেলেরা বড় হওয়ার পরে কান ধরে স্কুলে ঘোরাবে অত জোতা পেটা করে বেইজ্জতি করে বের করে দিবে জাতির সাথে বাগাবতি করা হচ্ছে জাতির সাথে যেখানে প্রতারণা সেখানে টিচার আপনি কমপক্ষে ভূমিকা পালন করতে পারেন না আমি শুধু টিচারদেরকে বলছি গত কয়েকদিন আগে দেখতেছিলাম যে শপথ হচ্ছে শপথ তো আগেও হয় এখনো হয় ভবিষ্যতে হবে আমি শুধু এতটুকু বলবো শপথ যখন হয় তখন আমি অমুক প্রেসিডেন্টের নাম বলেন নাম বলেন কথা বলতে হলে স্টেজ ছেড়ে যেতে হবে এটা আমার জন্য ডিস্টার্ব প্লিজ আমাকে মাফ করে দিবে শপথের মধ্যে এতগুলো কথা বলা হয় এই মন্ত্রী দায়িত্ব নিচ্ছি এমপির দায়িত্ব নিচ্ছি আমি সংবিধানের প্রতি যথার্থ দায়িত্ব পালন করব দেশ এবং জাতির খেদমত করব এই করব সেই করব আমি এই করব না সেই করব না অত কিছু বাদ দেন সংবিধানের আপনি যখন শপথ নেবেন তখন শুধুমাত্র এতটুকু কথা থাক বাকি কথা বাদ দিয়ে দেন এতগুলো হাল্লার গো মাল্লার গো পেশাই এত কথা বলার দরকার নাই শুধু বলেন আমি শপথ নিচ্ছি যতদিন আমি দায়িত্ব পালন করব ততদিন একটা মিথ্যে কথা বলবো না আর কিচ্ছু বলার দরকার নাই শুধুমাত্র একটা বাক্য লিখে দেন যে আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি মিথ্যে বলবো না এমপি হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি মিথ্যে বলবো না মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি মিথ্যে বলবো না স্পিকার হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি মিথ্যে বলবো না ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছি আমি মিথ্যে বলবো না আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছি আমি মিথ্যে বলবো না বিশ্বাস করুন যদি এটাই শপথ তো মিথ্যা বলবো না মিথ্যাটা শুধু দূর করে দেন বাংলাদেশ এক বছরে সোনা বাংলা হয়ে যাবে আমরা কি জাতি হচ্ছি আমরা কি হচ্ছি আমার সন্তান কি শিখছে নেক্সট প্রজন্ম কি শিখবে একটি জাতি শেষ হয়ে যাচ্ছে আন্দাজ পাচ্ছেন আপনারা কান খাড়া করে শুনুন একটি জাতির ভিতরে যখন মিথ্যে ধোকাবাজি ওয়াদা ভঙ্গের বড় বড় নজির প্রকাশিত হয়
তখন সেই জাতি আর টিকতে পারে না হয়তো আমরা বহির শত্রু দ্বারা আক্রান্ত হব নয়তো ভিতর থেকে নিজেরা নিজেদেরকে শেষ করে দেওয়ার মহা এক যজ্ঞ শুরু হয়ে যাবে এ থেকে বাঁচার জন্য আমাদেরকে আজ একটি সিদ্ধান্ত নিতে হবে তা হচ্ছে আমরা সবাই কোরআনের সাথে থাকব ইসলাম যা বলেছে তা মেনে নেব একদিকে দেশ প্রেম আর একদিকে ইসলাম যে ব্যক্তি দেশকে ভালোবাসে সে দুর্নীতি করতে পারে না যে দেশকে ভালোবাসে মানুষের কাছ থেকে ঘুষ খাইতে পারে না দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না এ হলো দেশপ্রেমিকের বৈশিষ্ট্য আর ইসলাম প্রেমিক যারা আমরা দেশপ্রেম এবং ইসলাম আলাদা করার কোনো সুযোগ নাই যে দেশপ্রেমিক সে ইসলাম প্রেমিক হবে যে ইসলাম প্রেমিক সে দেশপ্রেমিক হবে অতএব আপনি যে দেশকে ভালোবাসেন মুসলিম তাহলে আসুন ঐক্যবদ্ধ হই আপনি মুসলিম তাহলে আসুন আমি দেশপ্রেমিক ঐক্যবদ্ধ হই দেশপ্রেম এবং ইসলাম এই দুইটা যেই ব্যক্তির ভিতরে আছে তারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না এক মহা অশনির সংকেত আমি আপনাদের সামনে রেখে গেলাম কবে দেখা হবে জানি না বাংলাদেশের উপরে চিল শকুনের কুনজর পড়েছে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের সবলে পড়ে গেছে বাংলাদেশ আজ দিশেহারা আমার জাতি হতাশ হচ্ছে আমার নতুন প্রজন্ম যুবকরা সেজন্য যুবকদের উদ্দেশ্যে আজকে কোরআন থেকে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ কারণ যুব শক্তি যেই দিকে বিজয় যাবে সেই দিকে যুব শক্তিকে বিভ্রান্ত করার জন্য তাদের হাতে দেয়া হয়েছে অস্ত্র এবং মাদক তাদের হাতে দেয়া হয়েছে কিছু টাকা পয়সা পিছনে সামনে লাগিয়ে দেয়া হয়েছে নারী নৈতিকতাকে শেষ করে দেয়া হয়েছে এইগুলো নিয়ে তোমরা নাচানাচি করো আর দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করে শেষ পর্যন্ত দীর্ঘদিন যেন একটি জগদ্দল পাথর মাথার উপরে পীড়ন করতে পারে সেই ব্যবস্থাই দেয়া হচ্ছে বাবা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বাংলাদেশকে আল্লাহ তাআলা রহম করুন বলেন আমিন আমি যে এই কথাগুলো বলবো কোরআন থেকে বলেন ইনশা এ পর্যন্ত যা বলেছি প্রত্যেকটা বাক্যের পেছনে একটি করে আমি আয়াত এবং হাদিস দিতে পারবো ইনশাআল্লাহ তার কারণ ওইভাবে চিন্তা করি আমি কথা বলি দেশপ্রেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন নবীর উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের যন্ত্রণা এবং তাকে হত্যা করার পূর্ণ বিল যখন পাস হয়ে গেল বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন বাইতুল্লাহর চারদিকে তোয়াব করছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এত বেশি কান্না করেছেন মনকষ্ট এত বেশি ছিল নবী এর আগে কিংবা পরে এত বেশি কখনো কান্না করেন নাই মনে হয় যেন কলিজাটা ফেটে যায় বাইতুল্লাহকে ধরে হাজরে আসওয়াদে চুমু খান আবার দুই হাত দিয়ে আল্লাহ নবী যেন বাইতুল্লাহটাকে জড়াইয়া ধরে বললেন বাইতুল্লাহ রে ও আল্লাহর ঘর কাবা চেয়েছিলাম সারাটা জীবন তোর ছায়ায় থাকবো তোর মায়ায় থাকবো সারাটা জীবন তোর ঝাড়ুদার হয়ে থাকবো মানুষকে জামজামের পানি পান করাবো কিন্তু তোর সন্তানরা তোর কাছে আমাকে থাকতে দিল না আমি বহু দূরে রওনা হয়ে যাই কিন্তু মনে রাখিস আমার মায়া আমার হৃদয়ে যেন তোর কোলেই পড়ে থাকলো আল্লাহর নবী রওনা করলেন আবু বকরের বাড়ির দিকে পথে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ নাজিল করে বললেন ও নবী গো আপনি কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না শুনছি দেশের প্রতি আপনার কত মায়া তা আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মক্কা নগরীর কসম করছি আমি আল্লাহ তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র এটেছে তোমাকে হত্যা করবে লেইউসমিতুকা আও ইয়াকুতুলুকা আও ইয়ুখরিজুক তাদের ডিসিশন হলো তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবে
অথবা সময় সুযোগ যদি তারা পেয়ে যায় তাহলে কারা অভ্যন্তরে তোমাকে হত্যাই করে ফেলবে। জালেম যারা তারা শুধুমাত্র জেল যায় না, বরং জেলের মধ্যে আটকা রেখে সোলো পয়জনিং করে অথবা বিস্ফোরকের মাধ্যমে এই পৃথিবী থেকে নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। অতএব নবীর উত্তরসূরি যারা দেশপ্রেমিক যারা তাদেরকেও জালেম এভাবে হত্যা করতে চাও না। আও ইয়াকুতুলুক তোমাকে হত্যা করবে, আও ইউসবিতুক, এই দুইটার একটাও যদি করতে না পারে তাহলে কি করবে জানো? তোমাকে দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে বিদেশে পাঠিয়ে দেবে, প্রবাস তোমাকে নির্বাসনে পাঠিয়ে দেবে। নবী তুমি এখন হিজরত করে চলে যাও, তোমার জন্য মদিনাকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। শুনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর জিয়ারত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ وانت حل بهذا البلد ও নবী গো, কে কি বলে সেই দিকে তাকানোর সময় নেই, তুমি হচ্ছে এই দেশের জন্মসূত্রে মক্কার নাগরিক, অথচ নাগরিকত্ব ক্যান্সেল করে কে? আবু জাহেল। আর আল্লাহ বলেন তুমি কি? ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ وانت حل حل মানে জন্মসূত্রে প্রাপ্ত তুমি নাগরিক। সুবহানাল্লাহ, ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ, বাবা মায়ের কসম, কসম যে সন্তানটি জন্ম নিয়েছে তার, এর মানে তোমার বাবা, তোমার দাদা, তোমার তালই, তোমার পরদাদা সবাই যেই মক্কায় জন্ম নিয়েছে, তোমার নাগরিকত্ব কে ক্যান্সেল করে? রাষ্ট্র ক্ষমতায় ওরা টিকে থাকছে, আর তুমি অন্যায়ের প্রতিবাদ করার কারণে আজ তোমার দেশ ত্যাগ করতে হয়েছে। সেদিন বেশি দূরে নয়, আমি তোমাকে সসম্মানে মক্কায় আবার ফিরিয়ে আনব। নবীজি এজন্য বলেছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, কিংবা কোন দার্শনিকরা এটা বলেছেন যে দেশপ্রেম ইমানের অঙ্গ, দেশের জন্য জীবন দিলে সেটা শাহাদাতের মর্যাদা, দেশের নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যারা কাজ করে আল্লাহর নবী বলেছেন তাদের যদি মৃত্যু হয় আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করে। আপনি কি মনে করেছেন আমার দেশের সীমান্ত রক্ষীরা যতগুলো সময় দেয় নিরাপত্তার জন্য প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতের সামিল? অতএব এই দেশ প্রেমে আমি এর আগে কথা বলেছি, আর ইসলাম দেশের বাইরে নয়, দেশপ্রেমকে ইসলাম খুবই মর্যাদা দিয়ে থাকে। দেশপ্রেম যার নাই তার তো ইমানই নেই, তার ইমানই নেই। দেশকে ভালোবাসা নিঃসন্দেহে আমাদের ইমানই কর্তব্য। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদেরকে ধরিয়ে দেয়া অথবা তাদেরকে বয়কট করে প্রত্যাখ্যান করা ইমানেরই দাবি। যদি দেশপ্রেম থাকে কারো, সে কি নিজের দেশের কোনো মেয়েরকে ধর্ষণ করতে পারে, জেরা করতে পারে? যদি তুমি দেশপ্রেমিক হও তাহলে দেশের যুবকদের হাতে মাদক তুলে দিলে কেন? যারা এই কাজটি করে তারা দেশপ্রেমিক নয়, তারা নব্য রাজা খা ঠিক। আসুন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে যুব সমাজ রক্ষায় আল্লাহর দিক নির্দেশনা। যুবকরা জানেই না যে তার করণীয়টা কি এই সমাজে, ফেসবুকের তালে পড়ে গেছে, স্কুলের মধ্যে গেলে এখন গ্রুপ করে দিয়েছে, ছেলের সাথে মেয়ে, মেয়ের সাথে ছেলে বানিয়ে দিয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিএফ জিএফ পড়ার মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, এসো বন্ধু হই। তার আগে একত্রে জানিয়ে দেয়া হচ্ছে যৌবন কখন আসে মেয়েদের, ম্যাচিউরনেস কখন হয়, ম্যাচিউরিটি কখন আসে। যুবক ছেলেরা জানতেছে কে বালেগ হয়ে যাচ্ছে, মেয়েরা বুঝতেছে কে বালিগা হচ্ছে, বালেগা হচ্ছে ঠিক তার পরবর্তীতে কি করবে, একত্রে এই বিষয়গুলোকে এমন ভাবে উপস্থাপন করছে। বলতে বলতে বলে যে তখন মেয়েদের এমন হয় ক্লাস সেভেনের বইয়ের মধ্যে যে তখন তাকে কেউ স্পর্শ করলে সে ভিন্ন অনুভূতি লাভ করে। ক্লাসে টিচার পড়াতে গিয়ে টিচার নিজেই ছাত্রীর সিনার মধ্যে হাত দিয়ে একটা টিপ মারছে, জিজ্ঞেস করে তোমার কি কোনো অনুভূতি হচ্ছে? আর কত নিচে নামবে এই জাতি। স্ট্রংলি হল একজন খ্রিস্টিয়ান দার্শনিক, তিনি বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর্টস রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড ইউ লিভ দ্য ফোর্থ দ্য রিলিজিয়ন ইউ উইল গেট দ্য ফিফথ দ্য রাস্কালিটি।
তুমি তোমার সন্তানকে যদি তিনটা আর শিক্ষা দাও পড়া লেখা এবং গণিত বিদ্যা কিন্তু যদি তুমি ধর্মীয় শিক্ষা না দাও তাহলে তুমি তাকে বদমাইশ হিসেবেই পাবে মানে মানুষ হিসেবে পাবে না আজ মানুষ হওয়ার শিক্ষাকে মুছে দেয়া হয়েছে এজন্য নবীজি বলেছেন আজ থেকে 1450 বছর আগে ফতুআল্লিম আলি গায়রিদ্দিন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা তৈরি হবে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে তারা শিক্ষা দেবে মানুষকে ধর্মীয় শিক্ষার বাইরে কুশিক্ষা দেওয়া শুরু করে দিবে অশুনিবাতিল খামার রাস্তা ঘাটে দোকান পাটে প্রকাশ্যে গোপনে মানুষের সামনে মদ পান করবে শুধু তাই না ওয়ায়ুযহারুল কায়দাতু ওয়াল মাআসিফু নায়িকা গায়িকা বাদ্যযন্ত্র বেরিয়ে পড়বে فَأَيِمَّتُ فِسْتِغَارِكُمْ ভারসাম্যহীন উশৃঙ্খল যুবক তরুণরা এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে ওয়ালফাহেশাতু বিকিবারিকুম এবং সমাজের বুড়া বুড়া কিছু মানুষ মিথ্যা কথা বলবে আদালতে রায় দেবে বুড়া মানুষ মিথ্যার পক্ষে ওকিল বৃদ্ধ হওয়ার পরেও তার মিথ্যা মুয়াক্কেলের পক্ষে হাকিমের সামনে মিথ্যা গুণগান গাইতে থাকবে সবগুলো মনে হয় যেন আজ একাকার হয়ে যাচ্ছে এই কঠিন মুহূর্তে কোরআনের তাফসীর নিঃসন্দেহে আমাদের এই সময় যেন আল্লাহ তাআলা বরকতময় করে দেন বলি আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্য পথে চলার মতো অনুভূতি এবং বাস্তব জ্ঞান তার পাশাপাশি ইমানে আমলে পরিপূর্ণতা দান করেন আমরা সবাই বলি আমিন একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ সেই আল্লাহ ইলাহা মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ফলাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله অর্থ স্মরণ করো সেই ঐতিহাসিক এক মনে রাখার মতো প্রেক্ষাপট যখন আমার ইউসুফ যৌবন বয়সে উপনীত হল সে যখন ম্যাচিউরড হয়ে গেল বালেগ হল আমি তাকে দুটো জিনিস দান করলাম হিকমা মানে সচেতনমূলক
রাষ্ট্র পরিচালনা এবং সমাজ সচেতন রাষ্ট্রীয় জ্ঞান। সুবহানাল্লাহ বলবো। আমরা যখন ফোলাপাইন একটু বড় হয় সাথে সাথে চিন্তা করি ঘরটা একটু আলাদা করা দরকার, আর কি কি দেব সেই চিন্তা করি, শেষে একটু বউ দিয়ে দিই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই বালেগ হলো আমি সাথে সাথে রাষ্ট্রের জ্ঞান, রাজনৈতিক জ্ঞান তাকে দান করলাম। হুকমা অর্থ কি জ্ঞান বলেন তো দেখি, রাজনৈতিক জ্ঞান। জোরে বলেন কি জ্ঞান, রাজনৈতিক জ্ঞান। হেকমা মানে কি, যে হুকুম দেওয়ার জ্ঞান রাখে, প্রজ্ঞাপূর্ণ। এই প্রজ্ঞা কি করবে, ইমামতির জন্য লাগাইবে না, একটা মাহফিলের জন্য লাগাইবে না, এই পুরো হিকমতকে কাজে লাগাতে হয় রাষ্ট্রীয় কাজের জন্য। আল্লাহ কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের ব্যাপারেও বলেছেন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ইব্রাহিমকেও এই হিকমা এবং ইলম দান করেছিলাম, ইসমাইলকে দিয়েছিলাম। এমনি করে করে সুলাইমান যখন ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, যখন সে যৌবন বয়সে উপনীত হলো, আমি তাকে বিশ্ব পরিচালনার রাজনৈতিক জ্ঞান দান করেছি। অতএব রাজনৈতিক জ্ঞান হচ্ছে আল্লাহর দেওয়া হুকমা। এটা দুই ভাগে বিভক্ত, একটি ইসলামিক জ্ঞান আর একটা অনইসলামিক জ্ঞান। যেটাই হোক না কেন, রাজনৈতিক জ্ঞান যার ভিতর আছে তার ভিতরে প্রজ্ঞা আছে। কি আছে? প্রজ্ঞা আছে। আর এই প্রজ্ঞাপূর্ণ কাজকে দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে হয়, একটি হচ্ছে ইসলামের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে দেশ এবং মানুষের সেবায়। দেশ এবং মানুষের সেবায় সব নবীগণ নিজের দায়িত্ব পালন করেছে। আর আমরা চিন্তা করেছি হুজুরেরা যে একটু পোলাটা বড় হয়ে উঠছে, সাথে সাথে দাঁড়িয়ে রাখছে, মসজিদের ইমামতি ধরাই দেব। চিন্তার ক্ষেত্রে কত নিচে চলে গেছি আমরা। আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আর ইলেম দান করলাম তাৎক্ষণিক জ্ঞান। ইলেম অর্থ কি বলে, তাৎক্ষণিক জ্ঞান। আর হুকমা মানে রাজনৈতিক দূরদর্শী জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নাযযিল মুহসিনিন, যারা আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে এবং আমি আল্লাহ তাআলাকে বেশি ভালো জানে, ভয় করে, তাদেরকে এমনি করি আমি আল্লাহ সম্মানিত করে থাকি। সুবহানাল্লাহ। যৌবন যখন আসলো তখন কোন নজর পড়ছে মহিলা কার কথা বলে না, আরে নাম বলেন পরে, আগে মহিলা বলেন, মহিলার কাছে যান আগে, আগে মহিলা বলেন, জাত বলেন, তারপরে ব্যক্তির কাছে যান। যখনই যৌবন আসলো সাথে সাথে নজর পড়লো এক নারীর। হে যুবক, তুমি যখন যৌবন কালে আসো তখন তোমার চরম শত্রু হিসাবে যে তোমার যৌবনের ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে চায়, তোমার বিল্ড আপ হতে যাচ্ছে যেই জীবন নতুন করে, সেটাকে যে সবচেয়ে বড় আঘাত আনতে চায়, তার নাম হচ্ছে নারী। তুমি বুঝলে ভালো, না বুঝলে পরে বুঝছো যে হুজুরে কি কইয়ে গেছে। সে নারী হতে পারে তোমার খালাতো বোন, ফুফাতো বোন, হতে পারে বান্ধবীর বান্ধবী, হতে পারে তোমার বোনের বান্ধবী, হতে পারে তোমার ভাইয়ের শেলিকা অথবা তোমার ভাবির ছোট বোন, হতে পারে তোমার ক্লাসমেট, হতে পারে তোমার ফেসবুক বন্ধু, হতে পারে মেসেঞ্জারে তোমার চ্যাটিংয়ের বান্ধবী, সে হতে পারে তোমার বাড়ির কাছের কোনো মেয়ে, হতে পারে পরিচিত কিংবা অপরিচিত। নিঃসন্দেহে কোনো না কোনো এক নারী তোমার দিকে নজর করবি করবে। ফালাম্মা বালাগা আশুদ্দা, যখন তুমি যৌবনকালে উপনীত হবা। এখানে যারা যুবক আছো এইরকম ধরা খাও নাই কে কে দেখিতে, ধরার মধ্যে রয়ে গেছে অনেকে। আর যারা এই যুবকদেরকে শেষ করে দিতে চায়, ধরতে না চাইলেও তাদের হাতে ধরাইয়া দিয়ে দেয়। কোনো এক যুবতীর কোমল হাত হাতের মধ্যে ধরে দেখে, চোখ খুলে দেখে, হ্যাঁ এই তো সেই। এর মানে তোমার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কোনো এক নারী তোমার পেছনে লাগিয়ে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষাপটটাই উপস্থাপন করেছেন রাওয়াদাতুহুল্লাতী ফী বাইতিহা আন নাফসিহি, তাকে ফলো করলো, তার পেছনে লেগে পড়লো, তার পেছনে সুপার গুলোর মতো আটকাইয়া ধরার চেষ্টা করলো এক নারী। বেশি দূরেরও নয়, ওই ঘরের মধ্যে থাকাই এক বয়স্কা নারী। কি নারী,
কথা বলে না, কি নারী, বয়স্কায় এক নারী। তো যৌবনটা এমন একটা জায়গা, ও বয়সও দেখে না, চেহারাও দেখে না, বলে যে জল খাওয়ার কাম ঘড়ি একটা হইলে হইল। এ পর্যন্ত দেখবে অনেক যুবক ছেলে ওর মায়ের বয়সী প্রায়, বড় খালার চেয়েও 3 বছরের বয়সে সিনিয়র। সেই রকম এক বয়সী মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, সাথে 2 বাচ্চা, কয় আব্বা একটা খেললে 3টা ফিরি, সেই সুযোগে নিয়ে আসছি, এই পুতের বউ 3 গো ফিরিবে, পাগল কারে কয় চিন্তা করেন। ঘরের মধ্যে বয়স্কা এক নারী, তাহলে যুব চরিত্র নষ্ট করার জন্য বয়স্কা নারীরাও মাঝে মাঝে কাজে লাগে, ঠিক কিনা বলেন? অবশ্য শুধুমাত্র যুবক হওয়ার কারণ শুধুমাত্র যুবতীদের থেকেই আলাদা থাইকো না, বেতালে যদি দেখো তাহলে ওই বুড়া মহিলার থেকেও আলাদা থাইকো, আর নইলে কিন্তু গলায় ঝরবে সারা জীবন। ফি বাইতি হাক, যেই ঘরে ইউসুফ লালিত হচ্ছেন সেই ঘরেরই মহিলা। এক পর্যায়ে 6তলা বিল্ডিং এর উপরে উঠাইয়া নিয়ে গেল, সাইঠা উপরে, মনোমুগ্ধকর আনন্দ ফুর্তির ঘর, রঙ্গমহল, কি মহল, রঙ্গমহলে ঢোকার সাথে সাথে গল্লাকাতিল আবওয়াব, বাব, বাবুন শব্দের অর্থ দরজা, ডোর, আর আবওয়াব এটার বহুবচন, আবওয়াব, তাহলে বোঝা যায় মহিলা শুধু একটা দরজা রাখে নাই, একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে 6তলা পর্যন্ত হয়ে ওই রঙ্গমহলের যে গেট আছে সেটাকেও কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তাফসিরে এসেছে যে শুধু দরজা বন্ধ করে নাই, বরং সে আগের তালা ফেলে দিয়ে নতুন তালা এনেছে 9-10টা, সেইগুলো চাবি আবার তার হাতে, অন্য কোনো কর্মচারীর হাতেও নাই, এমনকি আজিজ মিশরের হাতেও নেই। কি এক নিবিড় এবং একাকিত্বে অবস্থান করার একটা পরিবেশ সে তৈরি করেছে। কয়লাত হাই তালাক, এবার মহিলা ডাক দিয়া বলে আসো আমার কাছে। কি হলো, আমার কাছে কেন আসো না, আমাকে কেন জড়িয়ে ধরো না, কি হয়েছে তোমার ইউসুফ, চারদিকে কেউ নাই, আজিজ মিশর 3 দিনের ছুটিতে চলে গেছেন অন্য রাষ্ট্রে, রাষ্ট্রীয় সফরে, আর এই 6তলা বিল্ডিং এর মধ্যে যত কর্মচারী আছে, সুইপার আছে, ঝাড়ুদার আছে, যত রান্না করার শেফ আছে, রাঁধুনি আছে, যত বাবুর্চি আছে, এমনকি এইগুলা টেক কেয়ার করার যত কর্মচারী আছে, 3 দিনের জন্য সবাইকে বাধ্যতামূলক ছুটি দিয়ে পাঠাইয়া দিছি। আজকে এই বিল্ডিংও যেমন আমাদের দুইজনের, আর এই রুমের মধ্যে তো আরো আমরা কেবলই দুইজন, তুমি আমি, আমি আর তুমি, এইবার একালা পাইয়াছি রে শাম। কেউ নাই ইউসুফ, আর রঙ্গমহলের ওয়ালের মধ্যে উলঙ্গ নারী, যুবতী নারী বানাইয়া রাখছে মূর্তি আকারে, যা দেখলে কোনো যুবকের মাথা ঠিক থাকার কথা না, কারণ ওই সময় মিশরের মানুষেরা মূর্তি পূজারি ছিল, সূর্য চন্দ্রের পূজারি ছিল, মূর্তিগুলাকে ওইভাবেই বানানো হয়েছে আরো অশ্লীল করে। ইউসুফ আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে, ইউসুফ তোমাকে 7 বছর বয়সের সময় কিনে নিয়ে এসেছি, এখন তোমার বয়স 25, এই পর্যন্ত আমি তোমাকে সন্তানের মতো আদর করে রেখেছিলাম, কিন্তু যেহেতু তোমার ভিতরে এখন যৌবন এসে গেছে, এখন তুমি আর আমার সন্তানের মতো নাই, এখন তুমি আমার গোপন স্বামী। কি স্বামী? গোপন স্বামী, একজন প্রকাশ্য স্বামী আর একজন গোপন স্বামী। বিভিন্ন ধনী
ফ্যামিলি গুলোর মধ্যে বিশেষ করে বেশিরভাগ পাশ্চাত্য এবং আমার দেশেও কিছু নষ্ট লোকেরা এটা আমদানি করছে, বেস্ট ফ্রেন্ড বানাইছে, বয়ফ্রেন্ড বানাইছে, গার্লফ্রেন্ড বানাইছে, কুকুর লইয়া শুইয়া থাকে কিছু না পাই। আমার ভাইরা, এইটা আজিজ মিশরের বউ জুলাইখার প্রথম আমল শুরু হয়েছে। এই নষ্ট মহিলা থেকে পৃথিবীতে যত নষ্টামি আছে সবগুলার ভিতরে এইগুলা ঢুকাইয়া দিয়া তারা চায় আমরা ক্ষমতায় আছি, অতএব এইগুলার দিকে তোমাদের নজর দেওয়ার দরকার নাই, মনের চাহিদা মেটানোর জন্য এইগুলো আমরা করিয়া বেলাব। নাউজুবিল্লাহ। এবারে আসো, ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন চোখের পানি ছেড়ে ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ক্বালা মা'আদাল্লাহ, ওয়াল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, চরম বিপদে পড়ে গেছি রে মালিক। অতএব যৌবন বয়সে কোন নারীর আহ্বান এইটা কোনো ভালো কিছু নয়, বরং এটা একটা বড় সমস্যা। কি যুবকদের বলতে হবে, এটা কি সমস্যা? সম্ভাবনা না সমস্যা? তার কারণ, তোমার কোমরটাকে ভেঙে দেওয়ার জন্য এই একটা জীবাণু তোমার কাছে ভিতরে ঢুকতে চায়, কোনদিন আর কোমর খাড়া করে দাঁড়াতে পারবে না। তোমার মেধা, চিন্তা, দূরদর্শিতা, তোমার রাষ্ট্র পরিচালন, রাজনৈতিক দর্শন, দেশ এবং জাতির কল্যাণে করার কাজের হাজার কর্মসূচি, এমনকি আত্মমানবতার সেবায় পাশে দাঁড়ানো থেকে নিয়ে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করা, উন্নত রেজাল্ট করা, বিদেশে পিএইচডি করা, এমনকি দেশের মধ্যে কোনো বিষয় নিয়ে থিসিস করা কিংবা তোমার বিসিএস করা, সব ধরনের কার্যক্রম থামিয়ে দেবে একটি মাত্র মেডিসিন, নাম মহিলা। এই মেডিসিন যারাই একবার শরীরে নিছে জায়গায় দাঁড়াইয়া দেখো, তারা কোনোদিন আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমার যুবক বন্ধুগণ শুনুন, ইউসুফ আলাইহিস সালাম মহিলার তালে পড়ছে নাকি পড়ে নাই? আরে কথা বলে না, পড়েছে না পড়ে নাই, গ্রহণ করেছে মানে রিসিভ করেছে নাকি ডিনাই করেছে? ডিনাই করতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম কার সাহায্য চাইলেন? আরো জোরে আল্লাহর। বোঝা যায় খারাপ মহিলার প্রতারণা থেকে বাঁচতেও আল্লাহর সাহায্য লাগে। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমাকে সেভ করো, তুমি আমার নিরাপত্তা দাও। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আল্লাহ গো তোমার কাছেই হলো আমার সবচেয়ে নিরাপদ একটা জায়গা, এই পৃথিবীতে নিরাপদ জায়গা বলতে আর কোথাও নাই। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তবে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, এমনি করে যারা যুব সমাজকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যেই নারীরা, এই নারীরা যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তাদেরকে কোনোদিন সাফল্য দিবেন না। ওয়াদা কার? আল্লাহ। এই শ্রেণীর সতীত্ব নষ্ট করার জন্য যত ষড়যন্ত্র করা হোক না কেন এই ধরনের জালেমদেরকে আল্লাহ সাফল্য দেন না। সুরার নাম কি হইতে পারে মনে হয়? বুঝে ফেলছে পাবলিক, মাশা আল্লাহ। এইরকম শ্রোতা হইলে না ওয়াজ করে মজা আছে। সুরার নাম সুরা ইউসুফ। এই সুরাটার মধ্যে 111টি আয়াত আছে, 12টি আছে রুকু, মক্কায় অবতীর্ণ এই সুরা। 111টা আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 22 এবং 23 এই দুটি আয়াত তিলাওয়াত করে আলোচনা শুরু করেছি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সূরাটা গ্রহণ করার একটা কারণ আছে, বর্তমান সময় এবং এই সূরার সাথে অনেকগুলো বিষয় মিল আছে, যারা জ্ঞানী তারা ধরতে পারবেন, সত্তর আমি বলতে পারবো না, বাকিগুলো আপনারা বুঝে বুঝে সামনে চলতে পারবেন ইনশাআল্লাহ। 111
এটাকে যদি অন্যভাবে বলি তাহলে বোয়া যায় ট্রিপল অন, কয়টা অন? ট্রিপল অন মানে কত? তিনটা এক, একশো এগারো। যদি এটাকে আমরা আরো একটি ভাবে বলি তাহলে বলা হয় ওয়ান ইলেভেন। বলেন তো কি বলছি? ওয়ান ইলেভেন, ওয়ান ইলেভেন মানে হচ্ছে এক এগারো, এক এগারো। ফাইন, এক এগারো মানে কত? একশো এগারো এগারো। আমার এই সোনার বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে বিশ্ব দরবারে, ঠিক সেই মুহূর্তে ওয়ান ইলেভেনের হামলায় আজও পর্যন্ত বাংলাদেশ ঢুকরে ঢুকরে শেষ হওয়ার দ্বার প্রান্তে। এজন্য ওয়ান ইলেভেন থেকে আমি কথা বলতে চাই। আমেরিকা ইরাকে হামলা করলো 9/11 অভিযোগে, আর বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ান ইলেভেনের কারণে। একদিন ইতিহাস আসবে, ঐতিহাসিকগণ এই মূল্যায়ন করবেন। সুরার নাম সুরা ইউসুফ, বাংলাদেশে ইউসুফ আছে, জুলাইখাও আছে। অতএব আলোচনাটা অনেক সুন্দর হবে, যারা যাওয়ার এখন চলে যান, পাঁচ মিনিটে আমি আলোচনা করবো, আর আপনি বারবার উঠবেন বসবেন, এটা আমি একেবারেই পছন্দ করব না। তবে হ্যাঁ, মুরব্বী যারা তাদের একটু হাজত থাকতে পারে, শীতের দিনে একটু বেশি প্রস্রাবের বেগ থাকে, ঠিক না? সবাই রেডি তো? বাস চলে আসুন। ইউসুফ আলাইহিসসালামের প্রতি জুলাইখার নজর পড়েছে, কু নজর পড়েছে, মহিলার নজর পড়েছে কবে? শিশুবেলা থেকে 24 বছর পর্যন্ত নাকি বালেগ হওয়ার পর? আর বালেগ হলে একজন মানুষ দুইটা কাজ আসে, এক নম্বর হিকমত আর একটা হলো ইলম। কি বলেন, ঠিক না? হিকমত এবং ইলম। ছেলেটা কিছু করতে পারবে, যুবক হয়েছে, ভাবনা আছে, গঠনমূলক চিন্তা আছে, সে ভবিষ্যতে ভালো কিছু গড়ার একটা উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণ করতে যাচ্ছে, এই মুহূর্তে দুষ্ট মহিলাদের নজর পড়ে, ঠিক কিনা? তাহলে দেখুন, আমার দেশের প্রেক্ষাপটেও যদি বলি, যখন বাংলাদেশে দুর্ভিক্ষ ছিল, যখন বাংলাদেশে মানুষেরা চাকরিহীন ছিল, যখন মানুষের রিজার্ভ কম ছিল বাংলাদেশে, তখন কারো কুনজর পড়ে নাই। যখন সে একটু ম্যাচিউরড হয়ে উঠতেছিল, তখনই ওয়ান ইলেভেনের হামলা। কথা বুঝেন নাই? আল্লাহ, এই আলোচনা যদি আমি কোনো শিক্ষিত সমাজে আরো করতাম তাহলে তো চিৎকার করে উঠত। ঠিক তেমনই এটা গেল দেশের প্রেক্ষাপট। এবার সাংগঠনিক প্রেক্ষাপট বলি। যখন কোনো একটি সংগঠন, অর্গানাইজেশন যদি সে ঠুটো ঠাকুরের দল হয়, পার্টি হয়, অর্গানাইজেশন হয়, তখন তার দিকে কারো কুদৃষ্টি পড়ে না। যখন সে মাথা উঁচু করে দাঁড়াবার মতো কিছু হিম্মতওয়ালা সংগঠন হয়, তখনই মহিলার কুনজর বইরা ওইটারে শেষ করতে চায়। এবার ব্যক্তি পর্যায়ে, এতক্ষণ পর্যন্ত বললাম যুবক, তুমি যুবক হলে, সাংগঠনিক বললাম, দেশ বললাম, তিন দিক থেকেই বাংলাদেশ আছে আক্রান্ত। বের হওয়ার রাস্তাটা কোথায়, সেটাই আজকে তাফসীরের প্রতিপাদ্য। আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও, আল্লাহ আমার শ্রোতাদের বক্ষের মধ্যে জ্ঞানকে তুমি প্রসারিত করে দাও, জ্ঞান যেন তারা বুঝে নিতে পারে, আল্লাহ সেই যোগ্যতা এবং মননশীলতা তুমি দান করো বলি আমি। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মহিলার ঘরে লালিত, যখন বয়স ছিল মাত্র 7 বছর, ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইউসুফ, ইউসুফকে মেরে ফেলার জন্য ভাইরা কূপের কাছে নিয়ে আসলো, ঠিক কিনা? বাঁচাইতে না মারতে? আমি আর পেছনে গেলাম না, এখান থেকে সামনে যাবো, আর আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে সামনে যাবেন নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাম
কূপের মধ্যে ভাইরা যখন ফেলে দেওয়ার জন্য পরামর্শ করছে, এক ভাই বলতেছে উকতুলু ইউসুফ, ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। আর এক ভাই বলল আউইতরাহু আরদা, তাকে একেবারে মাইরো না। এক ভাই বলতেছে হত্যা করে ফেলো, কি করো? উকতুলু মানে কতল করে ফেলো না, ইউসুফকে কি করো? আর এক ভাই বলল না না না, একেবারে এইভাবে মারা ঠিক হবে না, এটা মানবাধিকার এবং বিবেকের বাইরে চলে যায়। আর এক ভাই পরামর্শ দিয়ে বলল আউইতরাহু আরদা, ইউসুফকে একেবারে কতল কইরা জবা দিয়া মাইরা ফালাইও না, বরং একটা মাটির গর্ত করো, হাত পা বেঁধে সেই গর্তের মধ্যে ফেলে দাও, এরপর উপরে মাটি চাপা দিয়ে দাও। বলুন তো দেখি এতে ইউসুফ বাঁচবে না মরবে? এক ভাই কইলো ডাইরেক্ট জবা দাও, এইটা যদি খারাপ হয় তাই মাটির মধ্যে যে পুঁইতে রাখতেছে এটা খুব নেককাজ হবে নাকি? রেজাল্ট তো একই, ইউসুফ কি হবে? মারা যাবে। আর একজনে বলল না না না, হইল মানবাধিকার বোর্ডের চেয়ারম্যান, এই ভাই বলতেছে কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মারতে পারবা না, ইউসুফকে মারতে দিব না। এ ভাই কি বলতেছে? ইউসুফকে মারতে পারবা না, মারতে দেব না। অন্য ভাইরা কয় তাহলে কি করবে, তুমি একটু বুদ্ধি দিয়া দাও। বলল ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তাহলে হাত পাও বাইন্ধে কূপের মধ্যে ফালাইয়া দাও। যেই ভাই হত্যার পুরো বিরোধী সেই ভাই পরামর্শ দিচ্ছে কি হাত পাও বেঁধে? এটা আমার কথা না আল্লাহর কথা, এটা সূরা ইউসুফের 9 নম্বর আয়াত, আপনারা দেখেন। তিন ভাই তিন কথা বললো। আসলে দেখুন, ডাইরেক্ট হত্যা করলে কল্লাটা কাইটে ফালাই দেয়, ইউসুফ কি হবে? মারা যাবে। যদি মাটির গর্ত করে তার ভিতরে পুঁতে রাখা হয় তাহলে ইউসুফ কি হবে? মারা যাবে। হাত পা বেঁধে কূপের মধ্যে ফেলে দিলে ইউসুফ বাঁচবে নাকি? এটা আমার তা ভাইদের টার্গেট কি? মারা। আচ্ছা মারবে কেন, এই কোশ্চেন আছে আপনাদের? আছে না? ইউসুফের মারতে চায় এখন তো দেখি। বাবার চোখ থেকে আড়াল করে ফেলবো, ভালোবাসা নামের ইউসুফকে আর বাবা খুঁজে পাবে না, ফলে ইয়াখলুলাকুম অজহুয়াবিকুম, তোমাদের পিতা মানে আমাদের আব্বার দৃষ্টি, আমাদের আব্বার নজর, আর ইউসুফ না থাকলে ইউসুফকে আর খুঁজা পাইবে না, তখন আমাদের সবার দিকে নজর পড়বে। এর মানে দৃষ্টি নিজেদের দিকে ফেরানোর জন্য ইউসুফকে হত্যা করে চোখের আড়াল করে ফেলতে চায়। এরপর আর এক ভাই বলল কূপের মধ্যে ফেলে দাও, মাটিতে পুঁতে দাও, কিংবা হত্যা করো, এতে তো গুনাহ হবেই হবে। আর এক বদমাইশ ভাই কইতে আসে কোনো অসুবিধা নাই, একটা মাত্র হত্যা ঘটনা ঘটাইয়া দেই, অতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এই হত্যাটা ঘটানোর পরপরই আবার আমরা দেশের মধ্যে এতিমখানায় কিছু টাকা পয়সা দেব, কিছু হুজুর আইনার দাওয়াতি কাজ কইরা দিয়া ভালো খাওয়ন দিয়ে হুজুরের খাম ধরাইয়া দেব, এরপর মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, হজ কইরা আসবো, যার দাড়ি নেই সে দাড়ি রাখবো, প্রয়োজনে নামাজে চিল্লাই চইলা যাবো, অতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, প্রথমে হত্যা কাজটা কইরালই তারপর একেবারে ভালো হইয়া যাব। এইভাবে শয়তান নেককারদেরকে মুমিনদেরকে ধোকা দেয়, কয় কোন রকম একটা রাইত পার কর, 5 বছর ভালো থাকবে, কোন রকমের মাইরা ফালা, তারপর আমরা ওই যে ভালো হুজুর সাইজা যাব। কিন্তু বলুন ঠান্ডা মাথার খুনি যারা
কোল্ড কিলার যারা, তারা এমনি করি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একের পর এক হত্যা করে মানুষকে। এরপর বলে এরপর ভালো হয়ে যাব, এরপর ভালো হয়ে যাব। মনে রাখবেন, কোন মানুষকে বুঝে শুনে ঠান্ডা মাথায় হত্যা করার পরে হাজার কোটি গুণ ভালো হইলেও কিয়ামতের দিন আল্লাহর আদালতে খুনি হিসাবে সে হাজির হবে, ঠিক কিনা? আমাদের দেশে এই ইউসুফের মতো কিছু দুষ্টি বুদ্ধির লোক আছে না নাই? এটা পুলিশের মধ্যেও আছে, র‍্যাবের মধ্যে আছে, ডিবিদের মধ্যে আছে, ডিএসপিদের মধ্যে আছে, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক কিছু লোকদের মাথার ভিতরেও একটাই চিন্তা, ওরে হত্যা করো, ওরে শেষ করে যাও, ওরে বিদেশে পাঠাই দিতে বাধ্য করো, তারপর আমরা আইসা পরে দেখা যাবে কি হয়, এখন উদ্ধার হইয়া নই। এই চিন্তা মাথার ভিতর ঢুকাইয়া দেয় কে? যারা এই চিন্তা করে তাদেরকে ধরছে কিসে? শয়তানে। পতাকুনু মিন বাদিহি কওমান। কিন্তু রেজাল্টটা বলবো, রেজাল্টটা হচ্ছে এই যে, যদিও তারা চিন্তা করেছে যে ইউসুফকে চোখের আড়াল করলে বাবা আমাদের দিকে নজর করবে, অতএব পরশ্রী কাতর হিংসুটে মানুষ যারা, তারা চায় না ভালো মানুষ সমাজে রাষ্ট্রে বারবার মানুষের সামনে আসুক, এজন্য হয়তো জেলে দেয়, অথবা তাদের নাম নিলে তাদেরকেও অ্যারেস্ট করে, ছবি পাইলে তাকেও অ্যারেস্ট করে, গায়েবানা জানাজা পড়লেও তাদেরকেও ধরে জেলের ভিতর ঢুকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মাঝে মাঝে কথার ক্যামেরা একেবারে জুম করে আপনাদের সামনে নিয়ে আসব, সেই সময় থেকে এই সময়, কিন্তু রেজাল্টটা কি হলো আমার দিকে তাকানো? রেজাল্ট কি চোখের আড়াল হওয়ার কারণে মনের আড়াল হয়ে গেছিল ইকুব আল ইসলামের? না, বরং কি হয়েছে জানেন, গভীর রাতে যখন ভাইরা ওয়াজা আবু কি জানো আকুহ ইয়াবকা, মানে বুকিয়া, যেটা কানতে কানতে যখন তারা আসলো, ওই কান্নাটা কি সত্য কান্না না মিথ্যা কান্না? আমাদের দেশে অনেক নেতা নেত্রী দেখবেন নির্বাচন টির্বাচন আইলে কান্দিয়া নাইন্দিয়া কোত্থেকে এত সোয়ের বানিয়ায় আল্লাহ জানে। হ্যাঁ, কান্নাকাটা শেষ, এই কান্নাটা কি সত্য কান্না না মিথ্যা কান্না? তাই কান্নাও দুই প্রকার, সব কান্না দেখে পাগল হইও না, কিছু কিছু কান্না আছে পাও পাও, ওইদিকে মারে এইদিকে আবার কান্দেও, শয়তানি না এই মুরব্বী ঠিক করতে গেছে, শয়তানি। এবার খেয়াল করেন, ভাইরা যে কাউন্সিলর, এটা সত্য কান্না না মিথ্যা কান্না? তাহলে বোঝা যায় কিছু কিছু খুনিরাও কান্দে। কান্দতেছে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কিরে কান্দো কে? আব্বা ইউসুফের তো বাগে খাইয়া লাইছে। কা সত্যি? কা আব্বা বিশ্বাস তো করবেন না, এই দেখেন কর্তা বিদামিন কদিম, মিথ্যা রক্ত লাগাইয়া নিয়ে আস, আব্বাই দেখেন খাইছে। আহা, ইয়াকুব আলাইহিস সালাম জামাডারে ধইরে নাড়াচাড়া কইরে কইলো, বাবা তোদের খুব বুদ্ধি, বাঘটার খুব বুদ্ধি, এই জামার ভিতরে আমার ইউসুফ ছিল, ইউসুফের কলিজা খাইলো, রক্ত খাইলো, গোস্ত খাইলো, একটা জামার বুতামও সেরে নাই, সুতোও নড়ে নাই। তখনই তো রায় বুঝাইয়া দেশে যে আসল ঘটনা কি করছে আমি বুঝে ফেলাইছি, ঠিক না? এরপরে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ভুলে গেছে নাকি? ভুলেন তো নাই, বরং দশটা বছর ইউসুফের সঙ্গে এত বেশি কান্না করেছেন, কান্দতে কান্দতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। ধারাবাহিক আলোচনা ওই বন্ধু যাইতে পারবো না, কিন্তু আগেই বলে রাখলাম কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। পরে ইউসুফের জামা পাইয়াই ফাইয়াতি বাসিরা, এরপর তার চোখের আলো ফিরে পেয়েছেন, ঠিক না? এবার আপনি খেয়াল করুন, চোখের আড়াল হলে মনের আড়াল হয় না, কিন্তু দুশ্মনরা মনে করে, খুনিরা মনে করে যে এর ছবি যদি না টানায়, এর মিছিল যদি না থাকে, এর স্লোগান যদি না থাকে, এর নাম যদি মুছে দেওয়া যায়, তাহলে কেউ আর অন্যের ওনার কথা মনে রাখবে না, আস্তে আস্তে করে আমরাই চারদিকে হয়ে যাব, অন্য কেউ আর থাকবে না। এই জন্য মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য তারা চোখের আড়াল করে ফেলতে চায়, ঠিক না? সেটা কখনো জেলে, কখনো মাইরা ফলাইয়া, কখনো বিদেশে পাঠাই দিয়া। কিন্তু আসলে কি হৃদয় থেকে মশা গেছে? যায় নাই। তার প্রমাণটা কি? বাবার
বাবার হৃদয় কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। শুধু না, ভিন্ন আরো পরিবেশ আছে। যখন এই কথা বললেন, শুধুমাত্র একটা নিঃশ্বাস ছাড়লেন, আসাফা ও ইউসুফ ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে স্টেটমেন্ট দিলা, এই ব্যাপারে আমি কারো কাছে নালিশ করতে যাব না, তবে আমি ধৈর্য ধারণ করলাম, উত্তম ধৈর্য ধারণ করলাম, বলুন মারহাবা। দ্বিতীয়বারে ডাক দিয়ে বললেন, তোরা এখন আমার এগারো ভাই আছো, এগারো জনের এগারোটা নাম, আমি কোনো নাম পছন্দ করলাম না, আমার এই এগারো সন্তান এখন থেকে আমার কাছে একটাই নাম হবে, তার নাম হলো ইউসুফ। ইউসুফ কইয়া ডাক দিলে এগারো জনের যে কোনো একজন আমার চোখের সামনে আসবি, অতএব অন্য কোনো নাম আমি পছন্দ করলাম না, ইউসুফ ছাড়া অন্য কোনো নাম আমার কাছে ভালো লাগে না। তাহলে বোঝা যায়, চেয়েছিল চোখের আড়াল করতে একজনকে, এখন সামনে আসতে কয়জন, এগারো জন। হত্যা করে চোখের আড়াল করতে চেয়ে একজনকে দূরে ঠেলে দিয়েছ, ওইদিকে ভিতরে ভিতরে এগারো গুণ বাইরা রয়েছে, সুবিধা মতো বসবা খবর হইলে ঠিক কিনা। আজকে বসবেন না, সব মাথার মধ্যে সব সেট করেন, এখন কালকের থেকে বোঝা শুরু করবেন যে জামালউদ্দিন কি বলে গেছিল। কথা বুঝতে পেরেছেন? ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মহিলা এসে বলল, আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, মনের আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আমার ঈমান শেষ। আহারে, আমার আল্লাহ কি সুন্দর করে বলতেছেন, ওয়াকাদা লিকালি নাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমার ইউসুফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের একটা কথা মনে করিয়ে দিলাম, লাউলা আররা বুরহানা রাব্বিহি, যদি সে আল্লাহর আগের নিদর্শনটা মনে না করতে পারত, তাহলে এই মহিলার আকর্ষণে সে পয়রা নিজের ঈমানটা হারা হয়ে যেত, চরিত্রটা নষ্টই হয়ে যেত। বোরহানটা কি কি বোরহান ছিল? তাফসীর কিতাবগুলোতে লিখেছে, ইউসুফের বয়স যখন সাত বছর, ভাইরা কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য এভাবে ধাক্কা মারল, ইউসুফ আলাইহিস সালাম কূপের কিনারটা শক্ত করে ধরল, আর এক ভাই একটা পাথর এনে, ইউসুফ ঝুলতেছে ষাট হাত গভীর কূপ, ইউসুফ পয়গম্বর কূপের কিনার শক্ত করে ধরছে, আর এক ভাই পাথর এনে কচি আঙ্গুলের উপরে জোরে জোরে মারতেছে, যাতে করে ইউসুফ কূপের কিনার সাইরা গভীর কূপের মধ্যে পড়ে যায়। ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন, আঙ্গুল চলে যেতে পারে, কিন্তু কিনার ছেড়ে দিলে আমি নোংরা পানির মধ্যে ডুবে যাব, আমি তো আর জীবনে বাঁচব না, আঙ্গুল যায় যাক, কমপক্ষে বেঁচে থাকতে পারবো। অপর ভাইরা বলতেছে, না না দরকার নাই, এবং ইউসুফকে এবার উপরে উঠাই নিয়ে আসো। উপরে তুলে আনা হলো, ইউসুফ পয়গম্বরের গায়ের জামাটাও খুলে ফেলা হলো, পরনের কাপড়টা এখনো আছে। ভাইরা পিছনের দিকে হাত নিয়ে দুইটা হাত বেঁধে ফেলেছে, ইউসুফ আলাইহিস সালামের দুইটা পা শক্ত করে বেঁধেছে, যাতে কোনো জায়গায় কিছু ধরতে কিংবা পা দিয়ে আটকাইয়া থাকতে না পারে। এবার কোমরের মধ্যে একটা রশি লাগাইছে, রশি আস্তে আস্তে ছাড়তেছে ষাট হাত গভীর, লম্বা ও ষাট হাত রশি কয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন, ভাইরা কোনো অপরাধের কারণে হয়তো আমাকে মারতে পারে, কিন্তু যেহেতু কোমরের মধ্যে রশি লাগাইয়া রাখছে, খুব সম্ভব একটা সময় আমার ভাই আমার ভাইরা আমাকে নিয়ে যাবে, আর না হলে রশি লাগাইলো কেন, ধাক্কা মাইরা ফলাইয়া দিলেই তো হইতো। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা মাজলুম হয়, এই পৃথিবীতে যারা বিনা দোষে জেলে যায়, নির্যাতন হয় কিংবা ফাঁসির মঞ্চে যায়,
অথবা বিভিন্ন শাস্তির মেয়াদ পায় তারা কিন্তু অন্য আদালতে যায়, তারপর যায় তারপর যায়। তার কারণ তাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে, এই আদালতে যদি আমি ভালো না পাই রায়, পরেরটাই বুঝি ভালো পাবো। ইউসুফ পয়গম্বর কত ছোট্ট মানুষ হওয়ার পরেও মনটা কত সরল, যে আমার ভাইরা যদি আমাকে ভালোই না বাসতো, নেওয়ার নিয়তি না থাকতো, ফেলে দেওয়ার নিয়ত থাকলে তো রশি আমাকে ধাক্কা মাইরা ফলাইতে পারত। যেহেতু কোমরে রশি লাগানো আছে, আমার ভাইরা একসময় টাইনে আমারে উঠাইয়া নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম 15 হাত মতান্তরে 20 হাত নিচে যখন চলে গেলেন রশি কোমরে পড়া, এমন সময় আর এক ভাই বলতেছে, রশি নষ্ট করে লাভ নাই, রশি কেটে দাও। রশি নষ্ট করে লাভ নাই, এখানে কি কোনো শৃঙ্খলার লোক নাই নাকি? এখানে আওয়াজ হবে কেন? একেবারেই কোরআনের মাহফিল এটা, আল্লাহু আকবার। এই সতর্কতা থাকতেই হবে। খেয়াল করো, খেয়াল করো, 20 হাত রশি যাওয়ার পর আর এক ভাই বলতেছে, রশি কেটে দাও। তো ওরা আর একজনে এসে কাঁচি দিয়া রশিটা কাটতেছে, তো ইউসুফ নিচে উপরে ভাইরা রশি ধরছে, তখন ইউসুফ শুনতেছে এবং রশিটা কাঁপতেছে, কাঁপে না একটু, কাঁপতেছে। ইউসুফ যখন বুঝতে পারলেন যে রশিটা কেটেই ফেলবে, সাথে সাথে ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে কূপের মধ্য থেকে উপরে তাকাইছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন ও আমার আল্লাহ, এই দুনিয়ায় তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই, আমার বাবা একা হয়ে গেল, আমার ছোট্ট ভাইটাও আমাকে দেখতে পাইল না, আমার মাকে তো আমি আগেই হারিয়েছি, ভাবছিলাম এই ভাইগুলো আমাকে মায়া করবে কিন্তু তারাই আমারে হত্যা করতে চায়, সুতরাং মালিক তুমি একমাত্র আমার অভিভাবক, তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামের কান্নার আওয়াজ শুনলেন, জিব্রিল ফেরেশতারে ডাক দিয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার ইউসুফকে এই রশি কাইটা কূপের মধ্যে পড়ে যাওয়ার আগেই তোর নূরের হাত দুইটা আমার ইউসুফের কচি পায়ের নিচে পেতে ধরাল্লাহ। জিব্রিল আলাইহিসসালাম বর্ণনা করেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 500 নূরের ডানা দিয়েছেন, তার মধ্যে 2টা ডানায় যদি আমি একবার ঝাপটা দিই মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চোখের পলকে চলে যায়, কিন্তু আমার আল্লাহ এত কড়া অর্ডার দিলেন আমি একটা চোখের পলক পড়তেও দেরি করি নাই, একসাথে 500 ডানায় আমি ভর করে একটা ঝাপটা দিলাম, এক ঝাপটায় আমি চলে গেলাম কূপের মধ্যে, আমার নূরের হাত দুইটা আমি ইউসুফের পায়ের নিচে পেতে রাখলাম, ওদের রশি কাটতে দেরি হয়েছে, তার বহুত আগে আমি ইউসুফের কাছে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছেন না? একটু বয়স হইতেছ, বয়স হয়ে গেছে আল্লাহ একটু দেখে কম নাকি, শোনেও কম না? আল্লাহ তাআলা জুলুম দেখছেন, মিথ্যা দেখছেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন কাউকে ধরেন সেটা বড় কঠিন ধরা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে এই জুলুম প্রতারণা থেকে বেঁচে আল্লাহ রহমত যেন পাইতে পারি, গজব থেকে বাঁচতে পারি, সেই তৌফিক নসিব করুন। ইউসুফ পয়গম্বর আলাইহিসসালাম বেঁচে গেলেন, 3 দিন 3 রাত জান্নাতের খানা খাওয়াইয়া বাঁচাই দিলেন কে? তারপরে মালিক মিশরের হাত ধরে, আজিজ মিশরের উপডৌকনের মাধ্যমে তিনি চলে গেলেন কোথায়, মিশরের প্রেসিডেন্টের ঘরে। ওই কূপটা গভীর ছিল কত হাত, জোরে বলেন। আর ইউসুফ ওইটা ছিল মহাবিপদ, জীবন বাঁচানোর জন্য অসহায় মানুষের আর্তনাদ বাঁচাই দিয়েছেন কে? আল্লাহ। এখন আছে 60 হাত উপরে, ভালো করে বুঝুন, তাফসীর শুনতে হলে আরো গভীর মন দরকার। এখন আছে 60 হাত,
তখন ছিলেন শিশু, এখন হয়েছেন যুবক, তখন ছিলেন বড়ই অসহায়, আর এখন তার অনেক শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পরীক্ষা করেন। মহিলা বারবার বলছে, ইউসুফ তুমি, আমি, আমি, তুমি, আর কেউ নাই। কিন্তু ইউসুফ পয়গম্বর জানেন আরো একজন আছেন, তার নাম কি? আল্লাহ যদি নাইবা থাকতেন একবার ডাক দিলাম, কূপের মধ্যে কে আমারে বাঁচিয়ে দিয়েছে? আল্লাহর দয়া তো চোখে দেখেছেন। তাহলে বোঝা যায় পরীক্ষা নিচে ফেলে দিয়েও হয়, উপরে উঠাইয়াও হয়। কিন্তু দুঃখজনক ভাবে যখন আমরা চরম বিপদের মধ্যে পড়ে যাই, তখন পরম মাবুদকে ডাকি, আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দেন। কিন্তু যখন ধন সম্পদ, টাকা পয়সা, অর্থবিত্ত সম্পদ ক্ষমতা, কিংবা টাকা পয়সা সম্মান ইজ্জত বেড়ে যায়, তখন কিন্তু আল্লাহরে আর মনে থাকে না। তখন মনে থাকে শুধুমাত্র অন্য বাপের নাম, আর মনে থাকে ইসলাম বিরোধিতা করার নাম, ঠিক কিনা? আহ, ইউসুফের ওই কথাই মনে করেছেন বোরহান। আল্লাহ গো, সেই সময় ডাক দিলাম তুমি বাঁচাইলা, এখন তো তুমি দেখতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা প্রথমবারে বলল, ইউসুফ তোমাকে আমি তিনটা পুরস্কার দেব আজকে, যদি তুমি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করো, আমার চাহিদা পূরণ করলে তোমারে তিনটা পুরস্কার দেব। কয়টা? আরো জোরে সবাই বলেন, বলে না তো স্লোগান তো এই জাতি ভুলে গেছে, ঠিক না? খালি সিপাতে কাম সারিয়ালে, ঠিক না? মিছিল, স্লোগান, পোস্টারিং, মাইকিং কিচ্ছু নাই। যুবকদের কণ্ঠে এখন আগের মতো বড় বড় মোটা গলার আওয়াজ আসে না, ঠিক না? এখন আর এরকম বলে না, ঠিক না? আমার ভাইয়েরা, ইসু আলাইহিসসালাম মহিলার কথা শুনছেন, কিন্তু মাথা নিচু করা, কানে আসতেছে কথা ইউসুফ? এক নম্বর কথা হচ্ছে, তুমি যদি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করো, সামনে স্বামী হিসাবে থাকবে আজিজ মিশন, আর অভ্যন্তরে তুমি থাকবে আমার বন্ধু হয়ে, তোমার যত আকাঙ্ক্ষা, যত চাওয়া, যত ডিমান্ড আছে সব আমি পূরণ করে দেব। এমন কথা শুনলে যুবকের মাথা ঠিক থাকে? কিন্তু ইউসুফ পয়গম্বর এটা রিসিভ করেছেন না? এইটা কি বলে? পরকিয়া। এটা কি বলে? পরকিয়া। আর পরকীয়ার ব্যাপারে ইসলামের নীতি হলো, যদি কোনো বিবাহিতা নারী অথবা বিবাহিত পুরুষ যদি জেনা করে, পরকীয়ায় লিপ্ত হয়, তাহলে তার কোমর পর্যন্ত গাঢ়, আর চারপাশ থেকে পাথর মেরে আর মস্তক উড়াইয়া দাও, যতক্ষণ না মরে ততক্ষণ পর্যন্ত পাথর মারতেই থাকো। একটা বিচার যদি বাংলাদেশে হতো, তাহলে লক্ষ লক্ষ ভাইয়েরা যারা বিদেশে আছে কষ্ট করে প্রবাসে, রেমিটেন্স যোদ্ধা, তাদের বউরা নিরাপদ হয়ে যেত, ঠিক কি? আর জেনা করবে যখন, যুবতী যুবক যারা অবিবাহিত হলে, তাদের সঙ্গে স্যার নয়, তাদের পিঠের মধ্যে 100টা করে বেত্রাঘাত করো, তাহলে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় আমার মেয়েরা, আমার বোনেরা সতীত্বের নিরাপত্তা পেয়ে যেত। যারা চায় নারীদের উলঙ্গপনা, সতীত্ব পশু এবং পাখির মতো হয়ে যায়, চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়, তারাই কেবল আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে যাচ্ছে, ঠিক না? আপনারাও কি আইনের, আল্লাহর কোরআন আইনের বিরোধিতা করেন? করেন? তাহলে আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে এই জমিন পরিচালিত হোক আপনারা চান? সত্যি চান? তাহলে কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ণ তাকবীর, আল্লাহ
দোয়া তুমি কবুল করো। এই সুন্দর বাংলাদেশ, সত্যিকার বাংলাদেশ রূপ লাভ করবে যেদিন আল্লাহর কোরআন দিয়ে এই জমিন পরিচালিত হবে। তার কারণ সব তো দেখছি, সামনে আরো কত কিছু দেখবো, শুধু কোরআনটাই দেখা হলো না। ঠিক কিনা আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর প্রস্তাব দিল, সামনে থাকবে আজিজ মিশর, সে হলো নং পুরুষ, আর অভ্যন্তরে বিনোদন করার জন্য মহিলা ব্যবহার করতে চাই ইউসুফ পয়গম্বরকে। ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, ও ইউসুফ মনে রেখো, আজিজ মিশর হবে সামনে থাকা প্রেসিডেন্ট, কিন্তু নেপথ্যে তুমি হবে সব আইন এবং শাসনের মূল চাবিকাঠি। চিন্তা করেন, মানে আজিজ মিশরকে সামনে রাখবে কিন্তু সব চাবিকাঠি তুলে দেওয়া হবে কার হাতে? তৃতীয় হলো ইউসুফ, এইটাও যদি না হয় তাহলে তোমাকে আরো একটি বিষয় আমি আশ্বস্ত করি, আজিজ মিশর যখন বাড়িতে আসবে দুই তিন দিনের মধ্যে খাবারের সাথে বিষ মিশাই আজিজ মিশরকে মেরে ফেলব, আর স্ত্রী হয়ে যদি আমি মামলা দায়ের না করি কারো বিরুদ্ধে, তাহলে তো জানো, তাহলে তো কেউ তার তদারকি কিংবা তদন্ত করতে আর আসতে পারবে না। আজিজ মিশর মরতে দেরি, কয়েক দিনের মধ্যেই তোমাকে আমি মিশরের প্রেসিডেন্ট ঘোষণা করে দেব। যুবকরা শুনতেছ? আমার বন্ধুরা তুমি শোনো, তিনটা গোল্ডেন অপরচুনিটি, কি চমৎকার প্রপোজাল, একটাও কি ইউসুফ আলাইহিস সালাম গ্রহণ করেছে? সব কিছু করতে পারবা, শুধুমাত্র আমি যা চাই সেইটা করিয়ে দিলেই হবে। পৃথিবীতে অনেক নারী আছে এরকম সৎ, মানুষদেরকে প্রলোভন দেয় যে আমি যা চাই সেইটা করো, তারপরে তুমি দেখবে এই 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 দেব। আর এই টোপে অনেক বড় বড় পুরুষরা পইরা শেষ পর্যন্ত বড়ি গিল্লা, তারপর মাছের মতো দৌড়দৌড়ি করতেছে। ঠিক কিনা? কর না, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম সব ডিনাই করলেন। এখানে অনেক অনৈতিক কাজ ছিল। এক নম্বর হচ্ছে সততার এবং আমানতদারিতার অবক্ষয়। দ্বিতীয় হচ্ছে, এখানে একজন রাষ্ট্র প্রধান হবেন অথচ একজনকে মেরে তা হয় না, কারণ রাষ্ট্র ক্ষমতায় যেতে হয় জনগণের কল্যাণে। সেই জনগণের কল্যাণ করতে গিয়ে জনগণের কোনো সমর্থন না পাইয়া কেউরে মাইরা আমি ক্ষমতায় যাব, এটা মোটেও ইনসাফ হবে না। কারণ জনগণ চেয়েছে আজিজ মিশরকে, আর তাকে মেরে আমাকে ক্ষমতায় বসাইতে চায় মহিলা। অতএব এই মহিলার কথা আমি শুনতে রাজি না, এই ক্ষমতা দখল হবে অবৈধ আজও পর্যন্ত, এমনকি সেখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত একদল মানুষ এইভাবে নেককার কিংবা সত্যিকার শাসককে মেরে তারপর রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে। ঠিক কিনা বলে? কিন্তু ইউসুফ কি রাজি ছিলেন? কারণ ইউসুফ জানেন, কপালে যদি প্রেসিডেন্ট হওয়া থাকে তাহলে পৃথিবীর কেউ আমাকে ফিরাইতে পারবে না। কারণ আল্লাহর ওয়াদা কি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তারে রাজত্ব দেই, আর যাকে চাই তাকে এর থেকে রাজত্ব। কে চান? আল্লাহ কথা বলেন না, আল্লাহ চান। কিন্তু আমাদের কিছু ভাই বোনেরা এমন আছেন যারা আল্লাহ যে চায় এটার ধৈর্য ধরে না, নিজেরাই চাইয়ে লয় আগে। আল্লাহ চাইলে তো একটু অপেক্ষা করা লাগে, ঠিকই না বলে? হ্যাঁ, অন্যের ক্ষেত থেকে মনে করেন একটা কুমড়া আইনে অথবা দুই জেলে পাশাপাশি একজনের জালে বোয়াল মাছ বাজছে আর একজনের জাল খালি, উনি ওনার ইলিশ বোয়াল মাছটা আইনে কয় আল্লাহ যারে চায় তারে বোয়াল মাছ দিয়ে দেয়, এইরকম জায়েজ আছে নাকি? তো উনি জাল বা বড়শি পেতে বোয়ালটা পেয়েছে, তুমিও জালটা ধরো বড়শিটা পাতো, যখন বোয়াল ভাগ্যে থাকবে তখন উঠবে, তাহলে বোঝা যায় আল্লাহ তালা দিয়েছেন। কিন্তু এখন নিজে বোয়াল ওনারটা চুরি করে আইনে, তারপর যদি আল্লাহ যারে দেয় তারে বোয়াল দেয়, এই যে দেখো বোয়াল আমি পেয়ে গেছি, এটা কি আল্লাহ চাইছে না? তুমি জোর করছো, ইউসুফ আলাইহিস সালাম কি এইরকম করেছেন নাকি? না। কি চমৎকার কথা!
আল্লাহ তাআলার জন্য তিনি অপেক্ষা করলেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন কিনা। তাহলে রাজত্ব পাওয়ার অবস্থা দুইটা, একটা হলো বৈধ আর একটা কি অবৈধ। মহিলা যে প্রস্তাব দিয়েছিল সেটা কি বৈধ না অবৈধ? আর পরবর্তী জেল থেকে বের হয়ে আল্লাহ যে তাকে রাজত্ব দিয়েছেন সেইটা ছিল কি বৈধ। আগেরটা ছিল অপমান এবং গুনায় ভরা, আর পরেরটা ছিল ন্যাক এবং জনগণের সমর্থনে স্বতঃস্ফূর্ত পাওয়া। ঠিক কিনা বলেন? পার্থক্য এইটাই। এজন্য আল্লাহ পরের আয়াতি বলছেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ওই রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমি কাউকে সম্মানিত করি, আবার রাষ্ট্র ক্ষমতার মধ্যেই আছে কারোর জন্য অপমান। আপনারা বুঝে লইয়েন পরে বলছি না, আজকে কোনো চিন্তা করেন, আজ খালি মাথায় নিবেন, কালকের থেকে চিন্তা শুরু করবে। সব ক্ষমতাই সম্মান দেয় না, কোন কোন সব ক্ষমতা মানুষকে চূড়ান্ত অপমানিত করে দেয়। বুশ ক্ষমতায় ইরাকে গেছে, জোতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। ঠিক না বলেন? নমরুদ ক্ষমতায় ছিল, জোতার বাড়ি খাইতে খাইতে পৃথিবী থেকে মশা ল্যাংড়া মশা নাকের ভিতর ঢুকছে। ঠিক না বলেন? ফেরাউন পৃথিবী থেকে বিদায় হয়েছে সম্মানে না অসম্মানে, অথচ তিনি ইনস্ট্যান্ট প্রেসিডেন্ট তখন মিশরে, অথচ কেয়ামত পর্যন্ত সে হবে ঘৃণিত। অতএব রাষ্ট্র ক্ষমতাই বড় কথা নয়, অতএজ্জু মান্তাশা পরের আয়াত পড়তে হবে, অতএজ্জু মান্তাশা। এই রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমি কাউকে সম্মানিত করি, কাউকে কি করি অপমানিত করি। ইউসুফ আলাইহিসসালাম সব মিলে চিন্তা করলেন এটা হয় না, এবার তিনি চুপ থাকলেন, এবার মহিলা চিন্তা করলো যুবকের চরিত্র আকর্ষিত করার জন্য নিজের একটু ঢং করা দরকার, একটু অভিনয় করা দরকার। কি করবে? যদিও তার বয়স বেশি, কিন্তু মিশরের মহিলা এবং রাজ পরিবারের মহিলা, রানী, এদের বয়স তো কমে না, মানে বাড়ে না, খালি কমতে থাকে। সকালবেলা দেখবেন বয়স 40, বিকেলবেলা দেখলি ঘুম থেকে উঠে মেকআপটাও করে যদি মোটামুটি আসরের পর বের হয় তাহলে মনে করবেন 24 এসে গেছে। ইশার ওয়াক্তে রাত 9টার সময় যদি টক শোতে দেখেন তাহলে 18 বছর 3 মাস 6 দিন 4 ঘন্টা 15 মিনিট 13 সেকেন্ড মাত্র। এরপরে যখন দেখবেন আন্তর্জাতিক সেমিনারে হাজির তখন তো দেখবেন 16 বছর মাত্র পার হয়ে 17 বছরে পা দিয়েছে। এ হলো অবস্থা। সেই যখন একটি পরিবেশে বড় হওয়া, আজকে তো সাজুগুজু আরো বেশি সেজেছে, গায়ের মধ্যে সেন্ট মেরেছে সমানে, অলঙ্কারে সুসজ্জিত নারী, সে আস্তে করে ইউসুফের জন্য মাথার কাপড়টা ফেলে দিয়েছে। কারণ মাথার কাপড় ফেলে দিলে পুরুষদের দৃষ্টি আকর্ষিত হয় ভিন্নভাবে, শরীরটা একটু গরম হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের উচিত, মানে স্ত্রীদের উচিত তার স্বামীর সামনে মাথার কাপড়টা ফেলে দেয়া, ইচ্ছা করি মাথার ওড়নাটা ফেলে দেয়া, মাথার শাড়ির আঁচলটা ফেলে দেয়া। কার সামনে কথা কয় না, কার সামনে? আপনারা আসেন তো নাকি, এত মনোযোগ দিছেন কেন যে একাল কথাই কর না, বলেন কার সামনে? স্বামীর সামনে। বুড়ি যদি হইয়া যান এরপরও স্বামীর সামনে চুলের কাপড় একটু ফালাইয়া, চুলগুলা পাইকে যাইতে আছে রে, এতে বুড়ার হার্ট ভালো থাকে। বলেন কি ভালো থাকে? স্বামীর হার্ট রোগ যদি ভালো করতে চান তাহলে স্বামীর সামনে একটু সাজুগুজু করে হাতে একটু মেহেদি পরবেন, আপনার বয়স হয়েছে তাতে কি, গায়ে একটু সুগন্ধি মাখাবেন, দাঁতটা সুন্দর করে পরিষ্কার করবেন, চুলে একটু শ্যাম্পু করবেন, নাতিদেরকে বলেন আমার চুলে একটু শ্যাম্পু করিয়া দে, পরের দিন একটু মেহেদি মাখাইয়া দে, পরের দিন তেলের শিশিটা, এটা শুধু বুড়ির বুড়ির জন্য বলেন, এটা যুবক যুবতীদের জন্য বলতেছি, তেলের শিশিটা নিয়ে আর হাতের মধ্যে সিরুনিটা নিয়ে আয়নাটা হাত ধরে তারপর স্বামীকে বলতে হবে যে আমার চুলে একটু তেল দিয়ে দাও তুমি। আচ্ছা বসো, মাশাআল্লাহ চুলের মধ্যে তেল দিয়ে দিচ্ছে, আর যুবক জওয়ানি শক্তি বেড়ে যাবে। ঠিক তার পাশাপাশি তার ইজ্জত তার সতীত্ব সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা তৈরি হবে, অপরদিকে তার হার্টের মোলকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে, তার কারণ টেনশন ফ্রি, চুলটুল সুন্দর করে আশ্রাইয়া দিয়ে কেসি একটা ধরাই দেন চুলের আগাগুলি, বাহ চমৎকার, চুলের বেনি করাবেন স্বামীকে দিয়ে।
হ্যাঁ তুমি 13 বছর বিয়ে হয়েছে এখনো বেনি করতে শেখো না, আমার চুল বেনি করে দাও, সুন্দর করে রাবার লাইটের ফুল বুঝাই দেবেন, ব্যাস কার সামনে কথা বলে না কার সামনে। এই সুন্নত এখন থেকে বউদেরকে শেখাবেন আপনারা, মনে থাকবে হ্যাঁ রে তোমার চুল তো কোনোদিন চিরুনি করলাম না, এইদিকে আসো। ছেলে মেয়েদের সামনে কইরেন না, ওরা একটা জ্বালা হইবে, আলাদা রুমের মধ্যে নিয়ে সুন্দর করে এটা গুছিয়ে দিবেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, মহিলার চুলের কাপড় ফেলে দিল, এর মানে হচ্ছে মাথার কাপড় ফেলে দেওয়া দ্বারা মেয়েরা একটা ভিন্ন ইঙ্গিত করে। এমন একটা সময় ছিল আমার বাংলাদেশে স্কুল কলেজগুলোতেও হাই স্কুলেও, মেয়েরা যখন রাস্তা দিয়ে যেত ক্লাসে যেত কিংবা ছুটি হতো, তখন দেখতাম শতকরা 98% মেয়ে মাথায় কাপড় দিয়ে ওড়না দিয়ে চলে, আর এখন তার পুরো বিপরীত, 98% মেয়েদের মাথায় কাপড় নাই, 2% শতকরা 2 জন সর্বোচ্চ মাথায় ওড়না দেয়। আমি আবার বলি, যদি কোনো মেয়ে দেখেন মাথার কাপড় ফালাইয়া রাস্তা দিয়ে হাঁটতে বাজারে যাইতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে এই মেয়ের সতীত্বের ব্যাপারে আপনি সন্দেহ হতে পারেন। তার কারণ কতখানি নষ্ট হলে একটা মেয়ে মাথার কাপড় ফেলে অন্যের সামনে হাজির হতে পারে, এটা কিন্তু খুবই অনুমেয়। যুবকরা বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? জুলেখার উত্তরসূরি, সুন্দর কথা, জুলেখার উত্তরসূরি নাতি পুতিন, কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে কি করলো? নিজের শরীরের কাপড় ফেলে দিয়ে যা আছে গায়ে এটাই, এগুলো আস্তে আস্তে খোলা শুরু করলো, কিন্তু ইউসুফের দৃষ্টি ওদিকে নাই। ইউসুফ ভয় করতেছে কাকে? হঠাৎ করে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে জড়িয়ে ধরার জন্য মহিলা আগাচ্ছে, নাউজুবিল্লাহ, তার আগে প্রশংসা করছে, ওই ইউসুফ তোমার যৌবন তোমার জীবন কত সুন্দর। ইউসুফ পয়গম্বরের 2টা মর্যাদা আল্লাহ স্পেশাল করেছেন। 1 নম্বর হলো তিনি নবী, ইউসুফ বাবার নাম ইয়াকুব, দাদার নাম ইসাক, পরদাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন কোন নবী এত নবীর সিলসিলায় জন্ম নেন নাই? আল্লাহু আকবার। অপরদিকে আল্লাহর রসুল বলেন, আমি মিরাজের রাতে চতুর্থ আসমানে যখন গেলাম, জিবরিল আলাইহিস সালাম আমার পাশে দাঁড়ানো, ইউসুফ পয়গম্বর একটা জান্নাতের রেশমি চাদর পরে, যার পের ছিল মানে পায় ছিল সাইড ছিল কারুকাজ করা নূরের তৈরি। ইউসুফ দৌড়চ্ছে আমার দিকে, আর চাদরটাকে হেসড়ে আসতেছে, চাদর গায়ে দেবে দেবে করে দৌড়ে আসতেছিল। আমি জিব্রিলকে জিজ্ঞেস করেছিলাম, জিব্রাইল কে আসতেছে? জিব্রিল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এরে চিনেন না? আল্লাহর নবী বলেন, আমি কি কোনোদিন আর চতুর্থ আসমানে আসছি নাকি? কয় না, তাই একটু পরিচয় করাই দে, ইন্ট্রোডিউস করাই দিল। বলল, রাসূল এ হচ্ছেন ইউসুফ ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, ইউসুফ আমার কাছে আসলো, আমি তাকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, 2 চোখের মধ্যে চুমু খেলাম, কপালের মধ্যে চুমু খেয়ে তার 2 কাঁধ আমি ধরলাম, 2 কাঁধটাকে আমি ধরলাম। ধরার পর আমার ইউসুফের দিকে আমি তাকাইয়া থাকলাম এক নজরে দীর্ঘক্ষণ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর যত সুন্দর আছে সব সুন্দরকে যদি এক জায়গায় করা হয়, আর ওই সব সুন্দরকে যদি সমান 4টা ভাগে ভাগ করা হয়, তাহলে ইউসুফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4 ভাগের 3 ভাগ শুধু ইউসুফের একার মধ্যে আল্লাহ দিয়ে রেখেছে। এখন কেমন হইতে পারে আপনারা বুঝে যাবেন। আল্লাহু আকবার। এই ইউসুফ মহিলার মাথাই নষ্ট, মহিলার কুনজর পড়ছে, যত সুন্দর আছে সব সুন্দরের দিকেই কোন কোন মহিলার কুদৃষ্টি থাকে, ঠিক না বল? এবারে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন যে হায় হায়, মহিলা প্রশংসা শুরু করছে, ইউসুফ তোমার কি সুন্দর ঘন কালো মেঘের মতো ঢেউ খেলানো চুল, ডাগর কাজল কালো চোখ, তোমার প্রশস্ত লওয়ার ইগলের ডানার মতো, তোমার প্রশস্ত 2টি ভ্রু,
ও ইউসুফ তোমার খোসা খোসা দাড়ি মনে হয় যেন নূর চমকাচ্ছে ভেতর থেকে, গোলাপের পাপড়ির মতো কি চমৎকার আকর্ষণীয় ঠোঁট, তুমি হাসলে মনে হয় মুখটা ঝরে পড়ছে, তোমার শরীরের ঘ্রাণ আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আহা, ইউসুফ আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে কি বানাতে যাচ্ছ আমি বুঝি, এই পাম দিও না, এই চোখ একদিন নিভে যাবে আলো, তীরের মতো খাড়া নাক একদিন গলে যাবে, ঠোঁট কামড়ে কামড়ে পিঁপড়ারা নিয়ে যাবে, এই শরীর গলে যাবে, চুলগুলো মাথায় থাকবে না, ইন্তেকালের ছয় দিন পরে চুল খসে পড়ে যাবে, আমার শরীরের সুঘ্রাণ একদিন থাকবে না, তার কারণ মানুষ যখন মরে যায় তখন লাশ হয়ে যায়, পচে যায়, দুর্গন্ধে মানুষ তো দূরের কথা, শুধু পোকামাকড় কুকুর শৃগাল কিংবা মাছিগুলোই চারপাশে আসতে থাকবে, সুতরাং কোনো প্রশংসা করে তুমি আমার আল্লাহ থেকে আমারে ভুলাইতে পারবে না। প্রশংসা করে, হ্যালো তোমার কথাটা না একেবারে শুনলে কলজের মধ্যে যাইয়া লাগে, পুরুষ তোরে বাস দিতে আছে তোরে খাইবে, আবার কিছু দুষ্ট পুরুষও আছে ছেলে পানো আছে, হ্যালো হ্যাঁ তুমি গাইলি গান হয়ে যায়, তোমারে দেখলে না একদিন বুকের ভিতর করে চিনচিন, দেখা না হলে একদিন আমি মরিয়ে যাই। আর একজনে তো গান বানাইছে নিশীতে কাল কইরো আমার ফোনে নেব মোরা, আর একজনে গারাই গান বানাইছে বুকটা ফাটতে যায়, এবছর নিজেই ফাটতে গেছে বুক ফাটবে শুনতে আসছে, আর ভাইরা কত সুন্দর করে কোরআনের মাহফিলটা সাজাই দিছে, আমি মুসাফির দোয়া করি আল্লাহ যেন তাদের দুনিয়া আখেরাতের জীবনটা এর চেয়ে বেশি আকর্ষণীয় উন্নত করে সাজাইয়া দেয়, বলেন আমি যতটুকু ইসলাম আছে তাও শেষ করে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার এই জাতি, আল্লাহ তুমি আমার জাতিকে রহম করো, বলেন আমি। মহিলার কথায় মহিলার পামে ইউসুফ পড়ে না, এই তোমার হাতের লেখা না খুব সুন্দর, আমার হাতের লেখা বগের ঠ্যাং, কোনো মেয়ে যদি এই কথা বলে কোনোদিন ওদের হাতের লেখা দেখাইবেন না, তুমি হাসলে এত ভালো লাগে কোনোদিন ওরে আর হাসি দিবেন না, তার কারণ ওর উদ্দেশ্য ভিন্ন, কথা বুঝে আসছি কিনা, কারণ সুন্দর হাসি দিয়েছেন কে, আল্লাহ, সে আল্লাহর জন্য ও অপব্যবহার করবে, একটা ছবি উঠেই পারে একটু ভিডিও কল দেই না, খালাতো ভাই মামাতো বই কিংবা শালির অর্থাৎ ভাইয়ের শালিকা বিহাই সাহেব আপনি তো হিরো ফিল, হ্যাঁ রং চাটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, হ্যাঁ এরপর কি জানি বুক খোলা কি জানি আছেন একটা গান, এই যে মানুষ হাঁটতে যাইয়া ওই যে পথে শূন্য ফেলা এগুলো কেমনে জানি মুখস্থ হয়ে যায়, এমন একটা জ্বালায় আছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ কোরআন হাদিস ছাড়া তুমি আমার কিছু মুখস্থ করাইও না, কেমনে জানি আবার এগুলো হয়ে যায়, শোনেন এগুলো চারিপাশে যাবেন না, এই পাম দেওয়ার পাল্লায় পড়ে না, মেয়েদেরকে বলি তোমার সতীত্ব নষ্ট করতে যাই চাই যেই যুবক, সেই যুবক তোমাকে প্রশংসা করতে থাকবে, প্রশংসা করবো আল্লাহর আর প্রশংসা করবো বউয়ের, তার কারণ হইল বউর প্রশংসা করলে আমার সংসার ভালো থাকবে, ঠিক কিনা বল, কিসের প্রশংসা করে, এই মিথ্যা প্রশংসা থেকে বাঁচুন। এবারে আসেন, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে এই উলঙ্গ মহিলা আমার দিকে আসতেছে, আস্তাগফিরুল্লাহ, বলুন তো দেখি একটা টকবকে যুবক একলা ঘর রানী সামনে প্রেসিডেন্ট হওয়ার হাতছানি, সম্মান মর্যাদা কোথায় যাইয়ে উঠবে, প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভার তার শালার ছোট সুমন্দি, সেই সুমন্দির বন্ধুর খালাতো ভাই দোস্তের নাতিনের দেবরের বন্ধু, ডাইরেক্ট রানী বলতেছে তুমি প্রেসিডেন্ট হতে যাচ্ছ, মিশরের প্রেসিডেন্ট ইউসুফ আর কি চাও, বলে আমি আল্লাহর দয়া চাই আর কিচ্ছু চাই না, পারবে যুবক
যখন নৈতিকতা আজ ধস নেমেছে, জাহান্নামের দিকে মানুষগুলো যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেই মুহূর্তে ইউসুফ আলাইহিসসালামের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহর ভয় নিয়ে এই সমাজের মধ্যে সত্যিকার ন্যায়, ইনসাফ এবং আল্লাহ ভীরুতার পরিচয় দিয়ে লক্ষ কোটি যুবককে ইসলামের পথে আনার দায়িত্ব কি তুমি পালন করতে পারবে? আহা, ইউসুফ আলাইহিসসালাম দেখলেন এইবার তো আমি শেষ। ইউসুফ আর দাঁড়াইয়া থাকলেন না, ওয়াস্তাবাকাল বাব। ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ পয়গম্বর আলাইহিসসালাম দরজার দিকে দৌড় দিলেন, যাইয়া দরজার মধ্যে জোরে একটা ধাক্কা মারছে। ধাক্কা দিতে ইউসুফ দেরি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফকে বাঁচানোর জন্য আমি আল্লাহ নিজ কুদরতে দরজাগুলো খুলে দিলাম। ওই ধাক্কাটা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করতেছিলেন, আমার ইউসুফ কি করে, আমার দিকে তাকান। তাফসীর শুনতেছেন না নাকি? তাফসীর শুনে একটা সমন্বয় হবে, জ্ঞানটাকে অনেক বড় আল্লাহ যেন আপনাদের করে দেন, আল্লাহ যেন আমাকেও উপস্থাপনার জন্য বুঝ হয় এইরকম ভাবে বলার তৌফিক দেন। দেখেন দরজাটার মধ্যে ধাক্কা দিছে কে? এখন আল্লাহ কি বলতেছেন? যে ব্যক্তি গোপনে কিংবা প্রকাশ্যে একাকে কিংবা লোকালয়ে আমি আল্লাহকে ভয় করে চলবে, নারী হোক কিংবা পুরুষ হোক, তাকে বাঁচার জন্য আমি নিজ কুদরতে হাজার রাস্তা তৈরি করে দেব। ওয়ায়ারজুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তারে অনুদান দেব, রিজিক দেব, যা সে কোনোদিন চিন্তাও করতে পারে নাই। ইউসুফ আল্লাহরে ভয় করছে, ধাক্কা দিছে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই রকম আমাকে ভয় করা মোমেন নারী পুরুষদেরকে বাঁচানো আমি আল্লাহর আবশ্যক হয়ে যায়। দরজা খুইলা দেন কে? এখানে খুব সূক্ষ্ম একটা বিষয় চিন্তা করেন, ওখানে ইউসুফ ছিলেন অসহায় 60 হাত গভীরের নিচে, তখন আল্লাহরে একটা ডাক দিছে, তখন আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠাইয়া দিয়ে ইউসুফকে উদ্ধার করে দিয়েছেন। কিন্তু ইউসুফ তো এখন দুর্বল না, এখন ইউসুফ কি? অশুদ্ধা। তখন সে কি? শক্তিশালী বালক, সুঠাম যুবক। এখন যদি এই জায়গায় ওই কূপে পড়ার মতো দাঁড়াইয়া থাকতেন তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। অতএব গুনাহ থেকে বাঁচতে হলে ধাক্কা দেওয়া লাগে। এখন যদি আল্লাহ তুমি আমারে বাঁচাও, কূপের মধ্যে বাঁচাইছো, আমি দাঁড়াই রইলাম, তাহলে তো মহিলা তারে যেই ধরতো, তাকে কিস করতো, তার দেহ তার সাথে লাগাতো, ইউসুফের স্থির থাকা কঠিন হইতো। তাহলে বোঝা যায় গুনাহ থেকে বাঁচতে হলে ধাক্কা দিতে হয়, আর জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে একেবারে নিরিবিলি ঠান্ডা মাথায় অসহায়ের মতো পড়ে থাকতে হয়। এখানে ছিল জীবন বাঁচানো, এখানে হচ্ছে ইমান বাঁচানো, চরিত্র বাঁচানো। অতএব চরিত্র বাঁচানোর জন্য আন্দোলন করতে হয়। আপনি খানকার মধ্যে বসে বসে কইবেন, আল্লাহ তুমি বাংলাদেশ ইসলামের রাষ্ট্র বানাই দাও, আল্লাহ তুমি জালেমকে শেষ করে দাও, আল্লাহ আমার যুব সমাজের চরিত্র ভালো রাখো, এইটা হবে না। ভালো রাখার জন্য যুবকের নেতৃত্ব, যুবক সংগঠন তৈরি করতে হবে। সামনে বৃদ্ধরা থাকবে, পিছনে আবার হবু যুবক কিশোরেরা থাকবে, তারপর আন্দোলন করে এই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের রস কায়েমের মাধ্যমে দেশপ্রেমিক মানুষদের নেতৃত্বে সত্যিকার অর্থে জেনা মুক্ত একটি সমাজ কায়েম সম্ভব। দোয়া দ্বারা হয় না, ইউসুফ পয়গম্বর তারা ধাক্কা দিতেন না, তো সব সময় দোয়া না, কিছু কিছু সময় কি দিতে হয়? কথা কয় না, কি দিতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইগিরু মা বিকাওমিন হাত্তা ইউগাইগিরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোনোদিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যেই জাতি তার ভাগ্য পরিবর্তন করেন নিজেই সচেষ্ট না হয়। তাহলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন তার আগে আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, আপনি যদি 20 টাকার তার
তাহাজ্জুদ পয়রা 20000 টাকা গরিবেরে দিয়া 20 কেজি চাউলের ফিন্নি এবং গোশত রান্না কইরা যদি গরিবকে খাওয়াইয়া কান আল্লাহ কাটাডারে তুমি সরাইয়া দাও ছুটি দিবে নাকি এত সময় নিয়ে কি দরকার বামাত দিয়ে দইরে কাটা সরাই দিলেই তো হয় যেখানে শক্তি প্রয়োগ দরকার সেখানে দোয়া দিয়ে কাজ নাই তবে শুধুমাত্র এতটুকু দোয়া করতে হবে আল্লাহ শক্তি দাও যেন কাটা উঠে কাটা উঠানোর দোয়া করবে না আমরা কাটা না উঠাইয়া খালি কাটার বিরুদ্ধে বদদোয়া করি ওই তো ইতর এই জাতি আজ তার ঐতিহ্যই ভুলে গেছে অন্যায় করতে করতে অন্যায়কে আর অন্যায় মনে করছে না আর এরা মুসলমানও দাবি করছে অন্যায় দেখতে দেখতে প্রতিবাদ ভুলে গেছে আপনি ঘুরে না দাঁড়ালে আপনি শেষ ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিয়েছে আল্লাহ কয় ধাক্কা দেওয়ার সাথে সাথে ওরে বাঁচাইয়া ইউসুফের ইমান ইজ্জত রক্ষা করা আমি আল্লাহর কর্তব্য হয়ে গেছে ইউসুফ দৌড়ায় 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 মহিলা পিছন দিক থেকে জামাডারে টাইনে ধরছে ওয়াকদ্দাত কামীসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব তৃতীয় তলায় ছয় তলা বিল্ডিং এর মিডল ফ্লোর যেটা সেটাই যখন আসলো ইউসুফ আলাইহিস সালাম মনে করছে মহিলা এত খারাপ হয় নাই যে এখনো আমারে ফলো করবে এত খারাপ হয় নাই কিন্তু একটা কথা জানবেন নারীরা যখন কোনো বিষয় ডিসিশন নেয় কতিপয় নারী এমনও আছে তার কি গায়ে কিছু আছে না আছে মানে নিজের শরীরে কাপড় নাই এরপরও ওরে তারা করবে খেয়াল করেছেন নিজের পরনে কাপড় নাই সেদিকে খেয়াল নাই কিন্তু ইউসুফের ধরতেই হইবে অতএব কিছু মহিলা এইরকম আছে একঘেয়েমি যেটা মাথায় আসে ওইটা কইরাই ছাড়ে তারপর যা হয় ওকে ইজ্জত থায় আর যায় জুলাইখা মার্কা মহিলা যেগুলো সেইগুলো এই কামি করে দেশের লোকে কি কয় বিদেশি লোকে কি কয় থুতু দেয় না জোতার বাড়ি দেয় ও দরকার নাই কাম আমারটা যেটা করো রেডি করে এইলো ভোলার মহিলারা এরকম না ঠিক না এই জন্য একটা পরামর্শ দিই যদি দেখেন খালাম্মাই মানে আপনি যদি খালু হন আমার তাই খালাম্মা আছে না ঘরে একজন অথবা চাচিমা কিংবা ভাবি যদি দেখেন যে বাবার বাড়ি যাইবে চিন্তা কইরা অলরেডি গাঠি বস্তা গোল কইরা নতুন জোতা পাই দিয়ে ফেলাইছে কাপড় চুপুর পইরা ফেলাইছে বাচ্চারে সুন্দর গুজগাছ কইরা ফেলাইছে আপনি অফিস থেকে আইসা যদি দেখেন এই হুলুস্থুল কাণ্ড এর আগে বলেও নাই শুধুমাত্র বলছে যে আমার ছোট ভাই আসছে বিদেশ থেকে আমার কিন্তু যাইতে হবে আমি রেডি তখন হঠাৎ করে আর বলবেন না ঠিক আছে যাইও না বরং আপনি যদি ভদ্র পুরুষ হন একটা অটো ডাক দিয়ে বলবেন যে অটো বাবা তুমি নিয়ে যাও রে তার কারণ এখন আপনি কইলেও যাইবে না কইলেও যাইবে কথা বুঝছেন কি একবার যদি ভিতরে ভাব একটা আইসে যায় কি আসে ভাব যদি ভাব একটা আইসে মাথার ভিতর ঢুকে যায় তাহলে ও ঘোড়ার মতো দৌড়িয়ে থামবে তারপরে বুঝ হবে কি হয়েছে না হয়েছে অতএব মাঝখানে আপনি বাধা দেন আর যাই করেন যত গালিগালাজ করেন আর যতই প্রতিবাদ করেন আর যতই রিস্ট্রিকশন দেন ও কিচ্ছু না আমার কাম আমি করে দিই মহিলার মাথার ভিতর ঢুকছে ইউসুফের এসে বুকের মধ্যে টাইনা নিয়ে তার কাম উদ্ধার করবে আর কিচ্ছু নাই তার মাথার ভিতরে সে দৌড়ায় পরনে যে কাপড় নাই তাই তুমি জানে না এমন বুঝতেছেন কি অবস্থা নারী চরিত্র স্বপ্না সব নারী কি এরকম তাহলে আসিয়া থাকলো কোথায় মরিয়াম থাকলো কোথায় আয়েশা ফাতেমা সুমাইয়া খাদিজা থাকলো কোথায় তাহলে কিছু মহিলা ভালো আছে আর কিছু আবার ওই দলেরও তৃতীয় তলায় গিয়ে ইউসুফ পয়গাম্বর ডান দিকে একটু মাথা আগেই বলছি কি এখন চিন্তা করবেন না খালি মাথায় সেভ করবেন কালকে চিন্তা করবেন তৃতীয় তলায় গিয়ে ডান দিকে একটু তাকায় সিঁড়ির ডান দিকে ফ্লোর ছিল ডান দিকে তাকাইয়া একটা শিশুর আওয়াজ পেয়েছে কান্নার আওয়াজ বয়স তিন দিন মতান্তরে সাত দিন সবাইকে বাধ্যতামূলক ছুটি দিয়ে মহিলা এই তিন দিনের নবজাতক এবং তার মাকে ছুটি দেয় নাই এই জন্য যেহেতু
তার শরীরটা খারাপ তিন দিনের বাচ্চা নিয়ে মায়ে গেলে মায়েরও কষ্ট বাচ্চারও ঠান্ডা লাগার এই জন্য রাজপ্রাসাদে রেখে দিয়েছে কথা বুঝে আসছে ইউসুফ আলাইহিসসালাম ডান দিকে যখন তাকালেন শুধু আওয়াজ শুনলেন ইউসুফ দেখতেছে মহিলা পিছনে এসে হাজির হয়ে গেছে সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামের এই থেমে যাওয়ার ফাঁকে মহিলা পিছন দিক থেকে জামাটা শক্ত কইরা ধরছে ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলেন শক্ত কইরা আমার জামা ধরতে পারো কিন্তু তুমি আমারে পাইবা আকর্ষণে পইরা অনেক পুরুষই কিন্তু বেতাল হইয়া যায় মাঝে মাঝে ঠিক না কয়েকদিন আগে অনেক পুরুষে বেতাল হইয়া রয়েছে না সব পুরুষ কি এরকম হয়েছে খেয়াল করেন আবার কাল্লু বুঝছেন এই কথা কি কইছে আজকে কোনো ব্যাখ্যা নিজে করতে যাইয়েন না খালি শুনতে থাকেন ইউসুফ আলাইহিসসালাম আস্তে করে দেখতে পেলেন জামা শেষ জামা কেন চামড়া উঠতে যাইতে রে কিন্তু তোমার সাথে আমি মিশবো না কথা কয় না সুবহানাল্লাহ আজিজ মিশর তিন দিনের ছুটিতে কিন্তু বিশেষ কারণে আজকে আর তার ছুটি ক্যান্সেল করে পরবর্তী ডেট দিয়েছে এরকম হয় না মাঝে মাঝে রাষ্ট্রীয় অনেক সফর মাঝে মাঝে মন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিরেই দেয় না দেয় ঠিক তেমনই ছুটি ক্যান্সেল করে দিয়েছে